মহলা তুমি কাউকে দিও না সকল গুনাহকে সাইতেছি তোমার কাছে ফাহানা এমন মহরর মহলা তুমি কাউকে দিও না লা ইলাহা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا زر اللهم صل এমন মহরম মহলা তুমি কাউকে দিও না এমন মহরম মহলা তুমি কাউকে দিও না শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মহরম মহলা তুমি কাউকে দিও না সকল গুনাহকে সাইতেছি তোমার কাছে ফাহানা এমন মহরম মহলা তুমি কাউকে দিও না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
শিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তুলাবাই আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনামাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন, আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, উচ্চ সুরে একজন বাকি থাকবেন না, সবাই জুড়ে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তেমন কোন ইলিম কালাম আমি গুনাগার হবিবুর রহমানের নাই, শুধুমাত্র এই সিয়ারের মধ্যেই বসাটা একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া আর আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনা তত ভালো হবে, আপনাদের দোয়া যত সুন্দর হবে আমার আলোচনা তত সুন্দর হবে, এই জন্যই আপনারা দোয়া করবেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার যাতে তৌফিক দেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমার সামনে আছেন আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন, বাবা আলহামদুলিল্লাহ জোরে বলেন সবাই ভালো আছেন, আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, মাউতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানে ভাইয়ের আমার, দাদার আমার, ভাই জানার, যথেষ্ট আলোচনা হয়েছে, আমার আগের বক্তা যিনি আলোচনা করছেন খুব সুন্দর আলোচনা করছেন, যদি আপনি আমি আমল করতে পারি এতটুকুই যথেষ্ট। এরপর আবার সম্মানের ভাইয়েরা আমার, কথা বোঝা যায় গো, বেশি সময় নেব না, কম সময়ের ভিতরে আমি বক্তব্য শেষ করব।
আমি আপনাদের এলাকায় সিনেমা আপনারা আমাকে বুঝে দেন না এটাই প্রথম না দেখছেন আমাকে আপনাদের এলাকায় দেখছেন আমাকে না কথা কয় না দেখছেন দেখছেন এটাই আমার জীবনের প্রথম আমার ভাই জাকিরিন ভাই আমরা এক পীরের সাথে মুরিদ হওয়া মানুষ ওই ইসলাম করে আপনাদের সাথে আমার দেখা হইল সম্মানিত ভাইরা আমার দাদা আমার ভাইজানরা আমার আলোচনা বক্তব্য দেওয়ার মাঝখানে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন তারপর আপনার সাথে কোনো আমার লেনদেন নাই বা আপনার সাথে কোনো আমার ঝগড়াও নাই ঝগড়া তো কোন নাকি কোন আপনারা কথা বলতে গিয়ে যদি কারো শরীরে ধাক্কা লাগে ধাক্কা কোন না কথা কই না দেখছো ধাক্কা লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই সিরিফ আপনার কাছে আমি অনুরোধ করব একটা ঘন্টার জন্য আপনারা সবাই সুন্দর করে বসুন আখেরি মোনাজাত হবে সভাপতি সাহেবের বক্তব্যের পর দোয়া হবে এরপর আপনারা ইনশাআল্লাহ তাবারক অথবা সিন্নি আপনারা খায়াত চলে যাবেন সিন্নি খাওয়া ছাড়া যাবেন না কারণ আজকে যে আপনারা খানাটা খাবেন এই খানাটাও আপনারা ইবাদতের মধ্যে পড়ে যেতে পারে যদি আপনি সুন্দর করে খানাটা খান আর এই খানার ভিতরে হতে পারে আপনার যে কোনো বিমার আমার আল্লাহ শিফা করে দিতে পারে এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য সহকারে বসুন কান দুটো খাড়া করে আমি হাবিবুর রহমান বুলবুলি ভাই আগে বলছি আপনার ভাষা আমার ভাষা সামান্য একটু এদিক সেদিক আছে এই জন্য চেষ্টা করব যেগুলি কথা আপনারা না বুঝেন সভাপতি সাহেবের আদেশ নিয়ে ওনার কাছে পরামর্শ নিয়ে আপনারা বোঝাইবার চেষ্টা করব কোন কথাটা বুঝেন নাই আর যদি বুঝেন সবগুলি তা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা ঘন্টার জন্য আপনারা যারা বসছেন আজকের জন্য আপনারা সবাই বাবা ছাত্র বনে যান আর আমাকে হুজুর মানেন কি কর জোরে কোন কথা দেখেন আপনারা কি বলতে বলছি ছাত্র হন আর আমাকে হুজুর মানেন এক ঘন্টা ইলম কালাম যদিও না থাকে বাবার সমতুল্য বয়স আছেন তারপরে আপনি ছাত্র হন এই জন্য ছাত্র আর হুজুরের মাঝখানে যদি একটা মিল থাকে ভালোবাসা থাকে তাহলে ক্লাস করা এমন হয় না কি কম তা আপনারা সবাই ছাত্র হয়েছেন তো এখন ছাত্র আর হুজুর হুজুরে যখন ক্লাস করায় তখন হুজুরে যেগুলি কথা বলে বা যেগুলি কথা বলতে বলে শুনতে বলে ছাত্ররা শুনে না আচ্ছা ক্লাস করাইতে সময় কি সবসময় আদরে করা কি করে মাঝে মাঝে কথা কয় না মানুষ ঠিক আছে মায়ের দে আপনারা মায়ের কয় ঠিক আছে মায়ের দে তুই এখন কি আর মার দেওয়া যাবো কথা কয় এখন কি মার দেওয়া যাবো তাহলে ধমকটা থাক মার দেওয়া বন্ধ থাক ধমকটা চালু থাক কেন আমি যত জোরে ধমকি দিই যারই ধমকি আপনি আর কিন্তু খারাপ পেতে পারবেন না কারণ আপনি কি এক কথা বলেন আপনি কি আমি হুজুর আর ছাত্র ওস্তাদ তা আপনি আর খারাপ পাইতে পারবেন না যত বড় মানুষ তাই হন আপনি আমার ছাত্র নাকি কি কি এখন আর খারাপ তে হবেন এক ঘন্টা কিন্তু বেশ কিনা এক ঘন্টা পরে আবার যাইছি ঠিক আছে আপনারা তাহলে ছাত্র এখন আমি হুজুর হিসাবে যা কই তা মানবেন তো তাহলে মানলে ভালো ছাত্র না খারাপ যদি মানে ভালো ছাত্র আর না মানলে তা আপনারা খারাপ না ভালো আপনারাই বলছেন তাহলে একটু আগ গন্ত দেখি কেমন ভালো ছাত্র তো আগের দিকে হ্যাঁ তো ছাত্ররা কেমন দেখি একটু ওই বাবা করেন আপনারা ও ক্যামেরা আশপাশে আসবেন না হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ পিছনের বাবারা আপনারা কি আসেন আগের দিকে আসেন আপনারা নিজেই কইছেন আগ বয়া যদি ভালো করে বসেন ভালো ছাত্র জাকাত বয়া থাকলে আপনি খারাপ ছাত্র আগের দিকে আসেন মাশাআল্লাহ 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 কানে একটা লাগে আপনি কি দাও আপনি কানে ঢুকেছেন কে আপনি এমনি একটু পরে বুঝেন আচ্ছা ঠিক আছে বসুন পরে কিন্তু এমনি হরবে সম্মান ভাই খালি সারাটা নেই মানুষটা আমি সব না মানুষ কি বড় স্যার দিছেন প্লাস্টিক স্যার দেওয়া লাগে না কি
স্বাস্থ্যর দিকে তো লক্ষ্য করে স্যার আয়োজন করব লাগে নাকি বাবা আমি কি আছি আর কি এই কেন্দ্র ফাকিন দাও ফাকিন দাও ভাব বেটার কয়েকটা দিল তো কাম হয় না যাই হোক সম্মানের ভাই আর আমার এই ভাই এই বক্সের পাশে লাগ গেদা বসো সিট ডাউন বসো রাস্তাঘাটে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব বাবা আসুন সময় অল্প সময়ের জন্য ভিতরে ঢুকুন বসো বসো ও কিসে ভাই রাই আগে দেখা শিখ সম্মানী ভাইয়ারা আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব একদম চুপচাপ করে একটু কথাগুলি শুনেন আমি নগাঁয়া মানুষ বাসা ওই দেশে দিকে গয়া যা আপনারা একদম চুপচাপ করে বসুন আপনাদের মাঝখানে যদি কোনো জায়গা আছে ওটা আপনারা মেক আপ করেন আপনারা আপনাদের জায়গাগুলি মেক আপ করেন আর একদম কথা বলবেন না তিন চার জন মা বোনে বৈশাখে ওয়াজ শুনে এটা জীবনের ইতিহাসের মধ্যে নাই কিন্তু কারণ তিন চার জন মা বোনে এক লোকে বসলে হজ্জাতের আলাপ হয় এই জন্যই মা বোনদেরকে আমি অনুরোধ করব আপনারা বসুন সুন্দর করে কথাগুলি শুনুন এই ছোট ছোট গেদা যারা আছো বাবা তোমরা একদম আস্তে করে আসো বাংলা ঠিক আছে একদম আস্তে যদি বাসায় আর হ্যাঁ আরো জীবনে কইতে পারবা ওই যাডি যাডি মূল বাগে ওড়ি কো কথা কথা একদম জোরে করবে না কেন জোরে করে উড়াই দিব আস্তে করে করবা বাবা ব্যাকলাইটটা অফ করবে না আর রেকর্ডিং করা লাগবে না আপনি খালি ওয়াজ শুনেন পরে যদি আপনার মনে চাই ইউটিউবে ঢুকলে পাই যাবেন আমার সম্মানের ভাইয়ার আমার দাদার আমার ভাই জান আমার যতটুক মানুষ এই মজলিসের ভিতরে আছেন আমি কিছুগুলি কথা আপনারে বলবো হা এবং না আর যদি পারেন উত্তর দিবেন না পারলে আমাকে বলবেন কিন্তু আমার সাথে কথা বলা লাগবো এই মজলিসের ভিতরে যারা বসছি হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজি গাজী পাকাদারিওয়ালা সভাপতি সুযোগ প্রত্যেকটা মানুষ আমাকে সহ সব মানুষ আমরা আল্লাহকে ভয় করি করি না গো জোরে কথা বলেন করেন না আপনারা করেন না গো বাতির তোলে দান দেন না বাতির তোলে বলছেন কি চাকির তোলে যাতে আন্দান না থাকে চাকি কর না কি কোন আপনারা এটা বুঝেন বর্তমানে চাকি না চাকির নিচে দান দার থাকে আন্দার বেজতে এই জায়গাতে না থাকে এই জায়গাতে যত গ্যার বাড়াইবেন তত আমার ওয়াজ বলাইবে সম্মানে প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহকে ভয় করি ভয়টা যে করেন এটা মুহে করেন না অন্তরে করেন স্পেশাল ভাই কথা বলেন মাশাআল্লাহ আমিও করি অন্তরে আমরা সব কিন্তু আল্লাহরে ভয় করি অন্তরেই করি এবার প্রশ্ন যদি আসল আপনি আমি আল্লাহরে ভয় করি অন্তরে কোন মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে চলে আল্লাহর ভয় রাখে ইত্তাকুল্লাহ প্রত্যেকটা মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে এবার আল্লাহকে ভয় করনে ওয়ালা যে মানুষটা আল্লাহরে ভয় করে আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি জীবনের মধ্যে বাবা কোনদিন সুদ খাবে কি কথা জোরে কয় না দেখছো যে মানুষটা আল্লাহরে ভয় করে চলে আল্লাহকে ভয় করেনে ওয়ালা ব্যক্তি সুদ খাবে কি আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই ওই জোরে বলেন আছে না নাই এই মজলিসে আছে না নাই আছে যদি দেখা দেয় আনতা যে কয় আছে 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 এন থাকলে দেখাই দেখাইতে পারবে দেখাইলে ওয়াজ হইব ওই কথা কমে ওয়াজ হইব এক জায়গায় বলছি কলে হুজুর হেই কি বলিস পরে আমার ওয়াজ শুনে কেটা হেরা হেরাই ওয়াজ এই জন্য থাকলে দেখাই না যাবে না যদি আসে বসতে দেন আমার আল্লাহ যাতে হেদায়াত নসিব করে আমিন করি দেখছো এবার আপনার কাছে আমার প্রশ্ন কোন মানুষ যদি আল্লাহর ভয় করে তাকুল্লাহ বই আলোই ভালো কথা না কথা না আর কোনদিন আমার ভাইলে আর এই মোড়া স্যার দেবেন না এইগুলি সিয়ার হলো জাগর পেট বড় আছে পুরা
পুরা স্বাস্থ্য আছে নাকি কোন ওরা বলে একদম পুরা শরীর ফেড়ে শরীর ফিড়ে সব পেড়ওয়ালা মানুষ তো আরো উপকার আছে আপনি দেখেন দরজার সিটকারে খুললে হাত দেওয়া লাগে না পেট দেখে খুললে দাও কথা কথা বলা লাগে না সম্মানের ভাড়াটা মজলিসের ভিতরে আমার কথাগুলি লক্ষ্য করবেন আল্লাহকে ভয় করনে ওয়ালা যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে কেউই নাই আপনার পাশে কেউই নাই আপনার গুনাহ করার মন চাইছে কিন্তু কেউই নাই কেউই দেখে না দেখে কে আল্লাহ লবজে আল্লাহ কিন্তু একদম মুখ ভরে কোয়া লাগবে আল্লাহ এভাবে কইলে গুনাহ হবে আল্লাহ কারণ আল্লাহ কোয়ার সময় পুর হওয়া লাগবে মুখ ভরে হওয়া লাগবে কোন আল্লাহ কে দেখে আর যদি আল্লাহর ভয় আপনার কাছে থাকে তাহলে কেউই পাশে থাকবা না থা আপনি গুনাহ করবেন কি না কারণ আপনি কারে ভয় করেন না আল্লাহ এবার আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি সুখ খাবে না আপনাদের এলাকায় গোশ করে আছে না নাই আল্লাহর ভয় থাকলে গোশ খাইব না আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি বেনামাজে হয়ে থাকবো না কথা কয়টা দেখছো না বেনামাজে এলাকায় আছে না না আছে মানে ঘরে ঘরে আছে মানে ঘরে ঘরে এক দুইটা বাড়ি বাদ দা পুটপুটি করে ঘরে ঘরে বেনামাজ কারণ মুসলমান তুমি জেনে রাখো তুমি আশরাফুল মখলুকাত তুমি সর্বশ্রেষ্ঠ আজাদ ও মানুষ তুমি ফেরেশতার থেকে দামি সুবহানাল্লাহ কইনা দেখছো সুবহানাল্লাহ মানুষ ফেরেশতার থেকে দামি আর একটা মানুষ সুবহানাল্লাহ কইলো আমি কি কবরস্থ নামাজ করি না সিল্লা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আমি ফেরেশতার থেকে দামি আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ কিন্তু যাকরা যদি সর্বশ্রেষ্ঠ মুসলমান তুমি আশরাফুল মখলুকাত কিন্তু আজকে সেই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত রাস্তা গাড়ি হাড়ে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান বেজ্জিত এর কারণ ও মুসলমান তুমি মুসলমানের কাতারে নাই মুসলমান তুমি আল্লাহরে ভয় করো না এক একটার পর একটাই গজব একটা গজব যায় আরেকটা আসে একটার পর একটা আসতেছে না কথা কোন কেন এই হন যে গজব এটা তো জানতেই আছেন গজব যে এই জন্য যুবক যারা আছো তোমরা আমি অনুরোধ করি বাবা ফাল ধরে কই আর আইলা বিমারাইও না আইলা দূরে আর যাইও না আমার না আমার তুই বহ না যে অবস্থা হয়েছে আসো বাবা যা হইছে হইছে যেডি গেছে গেছে নতুকু নতু বাসে যুবক কি উঠতে আইছো আই লাভ ইউর কথা মনে হলে সাতবার তবা করে নিজের মুখ নিজে মাইরো আই লাভ ইউ এ আসেন কথা শোনা গিয়া আমার আই লাভ ইউ দেও না আর গেদি যারা আছো তোমরা আই লাভ ইউ ধারে কাছে মানে কি গেদি তো নষ্টটা করছে বেশি এমন জিলিক মারে স্যার আমি 70 বার আই লাভ ইউ আই লাভ ইউ দাদার আমার ভাই চন্দ্রমার যাই ওই চ্যাপ্টার সারি এক ঘন্টার বেশি হয়ে যাবো পরে আমার তো বাস করতে করতে যেতেছে এখানে এক ঘন্টা সন্মানে ভেড়ারা আজকের ঘরে ঘরে বেনামাজি মা বললে বাবা পড়ে না বাবা বললে মেয়ে পড়ে না ছেলে বললে মেয়ে পড়ে না মুড়ার মুড বেনামাজি সমাজে কত জাতের বাড়ি হইল সেন্টার বয়ে আলোচনা করলে বাড়ি চিনা যা কার বাড়ি যাবি মেম্বারের কইলে চিনা জানা কথা কোন চিনা জানা মেম্বারের বাড়ি চেয়ারম্যানের বাড়ি উমুকের বাড়ি এই বাড়ি হেই বাড়ি হাইরে মাস্টারের বাড়ি হাজির বাড়ি গাজির বাড়ি সিন্নালা আমি আপনাদের অনুরোধ করব এমন একটা বাড়ি বানান তো যেটা নামাজি বাড়ি একটা বাড়ি বানান না যে নামাজি বাড়ি কয় না কে বেনামাজি আসল কথা কন না কে আমার কথা বুঝেন তো না কয় না কে বেনামাজি আসল আট আই নো টাই ঘুমিত থেকে কেমন কথা আপনার কি শরম করে না
আপনার তো লজ্জা রাহার কথা, আপনি একজন আশরাফুল মখলুকাত সর্বসেরা জাত মুসলমান, আপনি আটটাই নটায় ঘুমের থেকে উঠেন। আরে আপনার বাড়ি তো পুত্রবধূ আছে, এমন কোন বাড়ি আছে যে সাতজন আষ্টজন মানুষ ফ্যামিলি ছাড়া? আপনি যে নটায় ঘুমাতে উঠলেন শ্বশুর হইয়া, হয় আপনি ভাবেন আপনার পুত্রবধূ আপনার কিছু কয় না, কয় না, কেমন করে কব আপনি শ্বশুর? কিন্তু অন্য লোহের লোক আলাপ করে, অন্য একজন লোহের লোক আলাপ করে, অন্য লোকজনের লোকে কথা কয়। যদি জিগা তোমার শ্বশুরটা কেমন, এখন আপনার সামনে তো ভালোই কম, মানুষের সামনে কেউ কি কয় জানেন? আপনি যে আটটায় নটায় ঘুমাতে উঠেন ওই জন্য ওই আপনার পুত্রবধূ কো আমার শ্বশুরটা নটার সময় ঘুমের থেকে উঠে, এটা শ্বশুর, এটা একটা পাড়া। এই আসেন কে কথা কইল, আমরা সত্যটা কইতেছি আমি, কারণ উঠতে হারে তো আপনি ব্যাপে ব্যাপে করা শুরু করবেন, নাস্তা দেওয়ান করো টান করো, আর আপনি যদি ফজরের টাইমে উঠতেন তাহলে হ্যাঁ বোঝা গেল আপনার শরফুল মখলুকাত সর্বসেরা জাত, আপনি একজন মুসলমানের সন্তান, আপনি নামাজ পড়ার জন্য উঠে চান। তার মধ্যে আবার কয়েকজন দেখবেন রাস্তাটা ঘুরে আটটা নটায় ঘুমের থেকে উঠছে তো উঠছে, আবার লোকজনদের সিনা কি করেন, দাঁত মাঞ্জন করে করে না? আটটা নটায় ঘুমের থেকে রাস্তাটা ঘুরে না, দাঁত ব্রাশ করে না? এটা কারণে তারা এটা করার কারণ হলো লোকজনটা চেনা কে করে, যে সবাই চেনা রাখো কেবলমাত্র যা ঘুমাতে উঠছি আমি কত বড় খবিস, আমার ওয়াজ কিছু তিতালাক ভাগই বলছি। আর আপনারা আপনারা খারাপ পাইতেছেন না? না না, আপনারা আপনার মুখে দিকে সবাই দিতেছেন খারাপ পাইতেছেন কি? কারণ আপনি এত বড় একটা হুকুম ফজরের নামাজ পড়লেন না, তারপরে আপনি লোকজনদের চেনা কি করেন, আপনি বেনামাজি, এটাই তো আপনি পরিচয় দিতেছেন। আমি কেবলমাত্র ঘুমাতে উঠছি, আমি ফজর নামাজ পড়ি নাই, আমাকে চিনে রাখো, এটাই তো আপনার পরিচয়। আপনার পায়ে ধরছি বাবা, ওয়াশ হয়ে গেছে বউ, পাও ধরা বাড়াইয়া দেন, আমি আপনার পায়ে ধরে যাই 100 বার করে আপনার পায়ে ধরি, আপনার পাও ধুবে সাইন্না কই, আপনি আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, সত্য রাস্তায় চলেন, 1 টাকা কামান, অসত্য রাস্তার মধ্যে কোটি কোটি টাকা কামাইছে, ওই দিকে লক্ষ্য করুন না, 1 টাকার মধ্যে আমার আল্লাহ বরকত ডালিয়া দিবে। আওয়াজ কি কম সুবহানাল্লাহ, কোয়া লাগবে না মা বলে হুম বতো, আপনারা কোয়া লাগবে না, ওরা খুব জোরে নাকি ওরা বলে করতে জোরে, দেখ সব কয়া মানুষ লক্ষ মানুষ লক্ষ মতন মানুষ, কিন্তু ওই জায়গায় একটাই আনন্দ লাগে, মুরব্বি আর বুড়া আর যুবক আর ছেলেদের কথা নাই, না ভাই তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ জাযাকাল্লাহ যেটা যেই সময় বলা লাগে, ওদেরকে আল্লাহ পাক একটা ব্যালেক জাজবা দান করছে, ওরা কেমন করে সুন্দর করে বলে বাবা। কিন্তু আমাদের এলাকায় আমাদের গেদাগুলি যে কি অবস্থা হইল, আহারে ডাক্স গুটকা তেলঙ্গা সিগর আগ্রম বাগ্রম খাইয়া এমন পরিস্থিতি হইছে, 13-14 বছরের গেদা রাস্তায় দাঁড়ায় রয়েছে, যখন তাও ইকার রয়েছে, যখন তাও ইকার রয়েছে, শেষ চেহারা শেষ। এই জন্যই আমি একটা নারা দিই, যারা বিয়া শাদি করছেন, প্রথমে যারা বিয়া শাদি করছেন আপনারা বলবেন আল্লাহু আকবার, পরে আপনারা থামুন, যারা বিয়া শাদি করে নাই এখনো ওরা কইব আল্লাহু আকবার, জোরটা পাওয়ারটা একটু মিলাইয়া দেখি ওরা আছে না নাই। প্রথমে যারা বিয়া শাদি করে আছেন আপনারা বলবেন নারাই তাকবীর, এখন আপনারা থামেন, যারা বিয়া শাদি করে নাই তোমরা কইও নারাই তাকবীর, তোমাদের কপালে আর ব্যয় হইব না, যে পরিস্থিতি চিল্লা কও নারাই থাকবে সম্মানের ভাইয়েরা আমার। এই জন্য
প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, যুবকের জনসংখ্যা বেশি, যার শরীরে এখনো শক্তি আছে, হে বাবা যারা আছেন প্রত্যেকের পায়ে ধরে, যারা যাদের শরীরে এখনো শক্তি আছে, বল আছে, উঠতে পারেন, চলতে পারেন, তাদেরকে এখনো সময় আছে। আমার আল্লাহ বলেছেন, বান্দারে যৌবন কাল আমার রাস্তায় কারা, যৌবন কালের হিসাব তন্ন তন্ন করে, জাররা জাররা করে যৌবনের হিসাব আমার কাছে দেওয়া লাগবে। এক সুতা পাও তুই এক বাড়তে পারবি না, এই যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত। কিন্তু আমরা কি করি বাবা, যৌবন শেষ করে দিলাম, এমন একটা টাইমে নামাজ ধরি যেই টাইমে আমার স্ত্রী আমারে ভালো পায় না। আমরাও কম চালাক ভাবেন, আমরা যে টাইমে নামাজ ধরি ওই টাইমে কিন্তু আমার স্ত্রী আমাকে ভালো পায় না। কারণ মানুষ যখন বুড়া হয়ে আসা তখন দেখবেন ফেসাল বেশি পারে না কম পারে গো। এটা লালসনের কথা কি, আমি বুড়া হইলে কথা সবেরই কন্ডিশন একটা, কারণ বুড়া হয়ে গেলে শুরুকালের মতো। আপনি বাজারে গেছেন, মুরব্বি মানুষ অন্যায় করছে, আপনি দেখলে কি কর, ও মুরব্বি বলতে হাসানা শুরু গেদা অন্যায় করছে, আপনি দেখলে কি কর, বলতে 20-25 বছরের ছেড়া, 20-25 বছরের গেদা যদি অন্যায় করে দেখলে কি কন, বাদ দেখন দেখকে হাইরা কি কন জানে, খোড়াত বান কথা কন নাকি। আপনি নিজে যদি একটা 25 বছরের ছেড়া রে গেদারে যদি আপনি কন খোড়াত বান, তাহলে আল্লাহ কো আমিও কি ছাড়ার, আল্লাহ কো আমিও তো তোমারে পাকড়াও করাম, হ্যান্ডকাপ লাগাবো। এই যৌবন কাল কোন রাস্তায় কাটাইছে? তুমি যে টাইমে নামাজ ধরো তোমার স্ত্রী তোমাকে ভালো পায় না, তুমি বেশি কথা কও, এই জন্য স্ত্রী কি কয়, বুড়া হইছে না শয়তানে ঘুরা হইছে, মসজিদে যাও। আপনি কি ভাবেন মসজিদে গেলে শান্তি, মসজিদে গেহারে উল্টা ফাল্টায় মুয়াজ্জিনার ইমামের লগে করা শুরু করে, তখন ইমাম আর মুয়াজ্জিনে কয় আল্লাহ এই গজব আমাদের উপরে করতে নাজিল হইছে। এই জন্য বাবা যৌবন আল্লাহ রাস্তা কাটা যাক, একটা সময় আসবে আপনি বিছনা থেকে উঠতে পারবেন না, মুরব্বি হয়ে গেলে, কথা ঠিক না? আল্লাহ কয় ফিরিস্তা যৌবন কিন্তু বান্দা আমার রাস্তায় কাটাইছে, সমান সমান সওয়াব দিতে থাক। সুবহানাল্লাহ, কোন দেখছো আর আছেন লাই কোন, সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা যুবক, তুমি কি তোমার দাম বুঝো নাই, তুমি কি তোমার দাম জিনিস তুমি এখনো বুঝে নাই? তুমি যদি ইমানের সহিত এই মজমার মধ্যে বসে আছো, তুমি যদি একবার বলো সুবহানাল্লাহ, একবার বলো যদি আল্লাহু আকবার, একজন মুরব্বি মানুষ বলবে 100 বার আল্লাহু আকবার বা আল্লাহ, 100 বার বলার থেকে যতখানি সব তুমি একবার বললেই অতখানি সব। আর জোরে আপনার বক্সে অসুবিধা হবে না তো সম্মানে, না না ঠিক আছে, বাকি সব সুন্দর আছে। এই জন্যই যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটান, কারণ যৌবন এমন একটা দামি জিনিস বাবা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুবক সন্তান ছিল, ইতিহাস বলার সময় কিন্তু আমার কাছে নাই। হযরতে উমর এমন একটা যুবক ছিল, হযরতে উমর যখন কালিমা পড়লেন, মুসলমান যখন হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পর রাখাল ছিল, বেড়া বকরি উদ্দম্বা রাখাল, ঈমান যখন আনছে আল্লাহকে যখন ভয় করে ফেলছে, আমার আল্লাহ কি করছে জানেন, ওই রাখাল থেকে দৈরি আনিয়া মদিনার রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আদাদা দুনিয়ার প্রেসিডেন্ট হযরতে উমরকে আমার আল্লাহ বানায়া দিয়েছে, একমাত্র কোরআন শরীফটা মানার কারণে, আল্লাহকে ভয় করার কারণে। কেমন উমর, রাস্তা দিয়ে যদি হযরত উমর ফারুক চলতেন, যাইতেন, আসতেন, ফিরতেন, রে বাবা 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ। আর আমাদের এলাকার মধ্যে উমর নাই, কথা উমর নাই, উমর নামের মানুষ নাই, উনি রাস্তা দিয়ে গেলে শয়তান জানা 40 দিন আগে কে বইয়া তাহে ওরে ধরার লাগিয়া, নামটা ঠিক আছে উমর কিন্তু ডাকসা, নাম উমর তাস খেলে, নাম উমর মা বাবারে খাউন দেয় না, নাম উমর এক লম্বর খবিস আছে না, এমন কথা কোন কাজ আছে না। আর ওইটাও ছিল উমর, আজকে দেখেন মিশরের, আপনি আজকে তুরস্কর দিকে লক্ষ্য করেন, তুর্কি আরো কি কি লেবান না কি কি রাষ্ট্রের দিকে লক্ষ্য করেন, গজব 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 ভূমিকম্প এমন হয়ে গেল বাবা, বিল্ডিং এর মধ্যে বিল্ডিং, বিল্ডিং এর বিল্ডিং ভাঙে ভেঙে ভেঙে পড়ে গেল, এমন তুফান হচ্ছে আসামে বলে, এমন গজব এমন ভূমিকম্প বলে আসামের মধ্যে হবে আজকের বাতরি নাকি কোন পাইছেন নাকি তারা? কিন্তু শুনেন, যত ধরনেরই হোক
মদিনার জমিনে হবে না এর কারণ মদিনার জমিনে একদিন হইছিল হযরতে উমর বাবা নামাজে দাঁড়াইলেন কে দাঁড়াইছে কথা কই না দেখছেন ওই ওই গাদা আমার দিকে লক্ষ্য কর হে বাকি হে হে নকি পর্দার কুরিত কি আমার দিকে যা ওইটা মা বইন আছে ওই পর্দা ধরো না আর যদি ধরবার আশা আছে তাহলে হামাইতে দিব না ওইবার ধরো না বসাও নামাজে দাঁড়াইছেন হযরত উমর কই দাঁড়াইছে নামাজে এমনি ভূমিকম্প শুরু হইল নামাজ শেষ কইরা জমিনকে আঘাত করলো হযরত উমরে জমিন রে কই জমিন জমিন আমি উমরের নামাজে দাঁড়াইলাম তুই যে লড়লি লড়াই তো কর নাকি কোন না তুই যে লড়লি আমি উমরের দৃষ্টাম আর তুই কি জানিস না এই জায়গায় যে বিশ্ব বিষয় আছে এই কেন লড়লি এই যে থামলো কিয়ামত তক মদিনায় আর ভূমিকম্প হবে না বাবা সুবহানাল্লাহ জোরে কোন এজন্যই মদিনায় যত বিল্ডিং বানাক জীবনে মদিনার মাটি আর লড়বে না এক জাররা পরিমাণ লড়বে আচ্ছা আমাদের এলাকা সারা মান উমরে গিয়ে যদি মাটি রেখো মাটি লড়বো কি কর জবান নষ্ট আমরা মিথ্যা কথা বলতে বলতে মুখ দাও শেষ এমন একজন জলিল কদর সাহাবা একটা উদাহরণ দেই বয়ের আর কি বয়ের একটা উদাহরণ দেই সম্মানে ভাই আমার উদাহরণটা হলো একটা মহিলা মানুষ একটা মহিলার অন্তরের মধ্যে যে আল্লাহর ভয় আল্লাহর বিশ্বাস আর আমাদের সারা মানুষের ভয় বিশ্বাসের একটা উদাহরণ আমি দেই দিব কি এমন শহরের থেকে একটা যুবতী নারী বিশ্ব সুন্দরী প্রায় ছয় মাসের রাস্তা হাঁটিয়া 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 কর না হাইটা হাইটা কর কোনটা কোন জানি আপনারা আচ্ছা আইটেক দুটো বুঝুন তো বা ওয়াটার ফান ইজ অল কথা কিন্তু একটাই আইটা আইটা আইতেছে মসজিদে নববীর মধ্যে আসবেন আর ওই টাইমে মসজিদে নববীর ইমাম ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এমন একজন সাহাবা তিনি ফেসিটেন রাষ্ট্রপ্রধান উল্টা পাল্টা ওনার লগে কেউই করে নাই কারণ উনি ওনার লগে উল্টা পাল্টা করলে বডির থেকে মাথা আলাদা হয়ে গেছে কেমন সাহাবা তাইলে ওই মহিলারা এমন শহরের থেকে আসতেছেন হযরত উমরের লগে দেখা করব আসতে আসতে মসজিদে নববীর থেকে অল্প দূরে একটা পাহাড় ওই পাহাড়ের কিনারায় আসে কিনারা কোন তো কিনারা পাহাড়ের কিনারায় মহিলারা আসছে যুবতী নারী বিশ্ব সুন্দরী একা একা আইছে পাহাড়ের কিনারায় আয়া মদিনার রাস্তা ভুলে গেছে কোন দিকে যাবো সন্ধ্যা হয়ে গেলে আন্ধারে না দাঁড়ায় দাঁড়ায় যখন রয়েছে যারা মদিনা গেছেন তারা জানেন বাবা পাহাড় 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 হাইরে পাহাড় আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে তিনবার করে কাবা ঘর তফ করাইছে সেটা আপনাদের দোয়া দেশবাসীর দোয়া 2009 সালে হজ করছিলাম বলে বলছিলাম আল্লাহ আপনি আমাকে যদি আবার আমার মাকে নিয়ে করাইতেন সেটাও কবুল করছে আবার কে বলছিলাম আল্লাহ আপনি যদি আবার আমাকে নিতেন সেটাও আমার আল্লাহ কবুল করছে একমাত্র দোয়া আমার মা সম্মানে ভাই আমার মহিলারা দাঁড়ায় রয়েছে মহিলা দাঁড়ায় তাহার পরে কার লগে না দেখা করেছে কিন্তু জীবনে হযরত উমরের দেখে নাই কালা না দলা উসা না লম্পা না বাটি লম্পা কর না লম্পা কর লম্পা মানে জীবনে দেখে নাই নাম শুনছে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম উমর ওই টাইমে তো আর মোবাইল আসছিল না ওই টাইমে কি এটা ছিল সোশ্যাল মিডিয়ার জামানা ছিল না বাবা এখন আর কথা বাদ দেন 20-25 বছর আগে যারা পরীক্ষায় লেখছেন ভারতের রাষ্ট্রপতি উমুক উমুক নাম আমরাও লেখছি কিন্তু না দেখলে জীবনে দেখছেন কোনদিন না আইলে না পাশে মানুষ দেখছে ওদের আন্তা দেখো দেখছেন কি না আরে ওই টাইমে খালি নামই লেখছেন দেখেন নাই এখন আর কথা বাদ দেন এখন কারে লাগে কারে দেখতে চান শুকর আলী যে ওরে তো মোবাইলে দেখা তার লাগে কারে মহিলা দাঁড়ায় রয়েছে আল্লাহর কি কুদরত বাবা হযরত উমর জানি কোন জায়গা সফর করবার গেছেন সফর করে আইতে আইতে ওই যে মহিলার যেন সন্ধ্যা হইছে হুবহু সেই জায়গায় হযরত উমর ফারুকেরও সন্ধ্যা হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না হযরত উমরে তাকায় দেখে একটা মহিলা দাঁড়ানো মহিলা দেখে একটা পুরুষ দাঁড়ানো আও মানুষটা লম্পা
কিন্তু এইলাই যে প্রেসিডেন্ট এইলাই যে উমর মহিলা জানে না এই কথা কোন জানে না জীবনে দেখছে না এটাই তো প্রথম কিন্তু ভাবছে একটা মানুষ তাও লম্পা মানুষ আর আমাদের এলাকায় তো লম্পা হলো বেজাল বাবা মা নাম রাখছে আব্দুর রহমান জীবনে ওর এই নাম দাই রাখে না দেখলেই কয় ওই লম্পা কথা কোন না কে কবিরা গুনাহ খেলে কোন জামা মোলা হেবা কোন কবিরা গুনাহ তওবা করবেন হযরত ওমর আস্তে করে নরম সুরে একটা ডাক দিলেন ওই পাহাড়ের কিনারে মহিলার দিকে লক্ষ্য করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন গো মা যখন তিনি ডাক দিলেন এ মা কোথায় তোমার ঘর মারে কোথায় তোমার বাড়ি হযরত ওমর বলতেছেন মা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি বালা বালা মা গো সন্ধ্যা হয়ে গেছে হযরত ওমর বলতেছেন মারে মা শুনে নাও কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি সন্ধ্যা হয়ে গেছে একা একা দাঁড়ানো ও মা রাত্র হয়ে যাবে হযরত ওমর বলেন মা রাত্র হয়ে যাবে বলো বলো মা তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই তোমার কি ভয় না মহিলা চিনতে পারে নাই আমার দিকে লক্ষ্য করুন মহিলা কি জানে না মহিলা বলতেছেন কিসের ভয় এ পতি কিসের ভয় কেন ভয় করব কাকে ভয় করব ভালো করে কান দুটা খাড়া করে কথা বোঝার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন মহিলা বলতেছেন পতি কিসের ভয় কেন ভয় করব অসি নাকি কোন মানুষ যদি আপনারাও দেখেন রাস্তাঘাটে যদি আপনার জরুরত পড়ে এই মানুষটারে আপনি চিনেন না এই মানুষটারে আপনি জানেন না তবে আপনি বাবারে পিছনের থেকে যদি দরকার পড়ে আপনি তারে কেমন করে ডাক দিবেন রে বাবা কিলো পিছের থেকে যদি আপনার দরকার পড়ে ওয়াসি নাকি কোনো মানুষের যদি ডাক দেওয়ার জরুরত পড়ে আপনি কেমন করে ডাক দিবেন আমার মাত বুঝেন না আল্লাহ জানে আমার ভাষা বুঝেন না তো বুঝছি করলে হবে না আমার কথা কয় আল্লাহ বলো পিছনের থেকে আপনার জরুরত পড়ছে একটা ওয়াসি নাকি লোক যাইতেছে আপনি কেমন করে ডাক দিবেন তারে বুঝেই না বলে ডাক দেন না আপনারা কেমন সময় কি কি কথা কোনো ও বেড়া নাকি ও ভাই ও সাসা এটা তো নাকি ও আব্বা কোন আপনাদের এলাকায় তো কথা কোন নাকি আবার ও বেড়া ও ভাই ও সাসা এটা তো না সাসা তুই তো সীমানা তো মহিলা ডাক দিয়া বলতেছেন প্রতীক তার মানে ও বেড়া ও ভাই মহিলা কয় ও ভাই হযরত ওমর দাঁড়ায়া গেল রে দাদারা মহিলা বলতেছেন ভালো করে বুঝান মহিলা কয় পতি কিসের ভয় কেন ভয় করব কাকে ভয় করব মহিলা কয় আপনি কি জানেন না যে জায়গার মধ্যে আমি দাঁড়ায় রয়েছি আপনি কি জানেন না গো জানেন না আমাদের এই দেশের মহিলা কয় আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হযরত ওমর মহিলা কয় কিসের ভয় কারে করতাম ভয় যে জায়গায় দাঁড়াই রয়েছি এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর আচ্ছা কাল লোকে কয় কথা কয় না দেখছ তোমার লোকের প্রশংসা হলো এটা প্রেসিডেন্ট তো হযরত তোমারই মহিলা তো চিনে না যে এই লোকটাই যে প্রেসিডেন্ট এলে মহিলা কয় এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর ভয় করব কাকে হযরত ওমর কয় মারে আমার প্রশংসা আমার লগি এখন আমি যদি কই ওই টাইমে হযরত ওমর যদি খালি কইতো আমার নাম ওমর মহিলা কইতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন কারণ আফত বিপদ মুসিবত আসলে কোন দোয়া করে কথা কয় না দেখছো দোয়া কেউ নাই করে না আপনাদের এলাকায় কোন দোয়া করে তুফান আলে গরের সাল নি লাগা পরে পরে গরের সাল নি লাগা কুনতু জালিমিন হুদা কুনতু জালিমিন কুনতু জালিমিন কুনতু জালিমিন তার মানে যে হিনি আছে হে হিনি নবা
দরকার বললে পরে তো দেখো নিজের স্ত্রীর কো আযান দেন উনি কো কো আমি মেয়ে মানুষ কি কোন আপনি কল মেয়ে আটে নাই আযান দেন ডরের ঠেলা কো আযান দেন পরিস্থিতি তো এলাই না হযরত উমর পরিচয়টা বাবা গোপন রাখছে উনি ভাবলো এখন আমার এই টাইমে যদি খালি আমি কই আমার নাম উমর মহিলাটা বয় খাইব খাইবে না গোপন রাখছে বাবা সত্য করে কোন তো আপনারে আমারে এমন প্রশংসা যদি কেউ ওই করে গোপন রাখবো না আদাড়া কওয়া আদাড়া কোয়া হাসতে পারতো না হের আগে তো কব হেড়ে তো আমি সারা গালের পড়ো হাসানা মুসলমান মায়ের আমার আমার কথা বুঝেন তো না বুঝা যা সম্মানে ভাই জান আমার হযরত উমর গোপন রাখলেন গোপন গোপন রাখিয়া আবার সুন্দর করে ডাক দিয়া বলতেছেন গো মা ও মা তোর শুনে নাও বুঝেছি উমরের কথা বলেছ তুমি যদি এই জায়গাটার মধ্যে মাগো রাত্র কাটাইয়া দাও তুমি যদি রাত্র যদি একা একা এই জায়গার মধ্যে কাটাইয়া দাও গো মা ও মা তোমার ইজ্জতের কথা আছে রে মা তোমার ইজ্জতের কথা আছে হযরত উমর ইজ্জতের কথাটা বলার লগে লগে আরে দাদারা মহিলা বসার থেকে বাবা দাঁড়ায়া গেলেন বক্স সাউন্ড দেন না সাউন্ড দেন সাউন্ড দেন আরে না সাউন্ড দেন অসুবিধা করবো কি সাউন্ড দিলে কেউ আরে সাউন্ড দেন সম্মানীয় ভাইরা মারো বসা আছিল মহিলা বসার থেকে দাঁড়ায়া গেলেন বসার থেকে যখন দাঁড়া গেলেন হযরত উমর যখন বলছিলেন ইজ্জতের কথা আছে রে বাবা ইজ্জতের কথাটা বলার লগে লগে মহিলা দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া রে বাবা ডাক দিয়ে বলতেছেন ভালো করে বুঝবেন কান দুটা খাড়া কইরা হযরত উমর ইজ্জতের কথাটা বলার লগে লগে মহিলা বসার থেকে দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন প্রতীপ তার মানে ও বেড়া ও বেড়া ও প্রতীক মানে ও ভাই ও বেড়া ও প্রতীক শোনো কিসের ইজ্জতের কথা তুমি বলেছ কিসের ইজ্জতের কথা তুমি কি জানো না আরে তুমি বুঝে জানো না জানো না আমার মতন মহিলা একা নয় আমার মতন নারী একা নয় আমার মতন মহিলা পঞ্চাশটা মহিলা যদি উলঙ্গ অবস্থার মধ্যে যদি মদিনার জমিনের ভিতরে ঘোরাঘুরি করে উলঙ্গ অবস্থার মধ্যে যদি ঘোরাঘুরি করে মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না আমাদের দিকে তাকায় একটু সেফ মানে থুও ফেলাবে না কারণ এই দেশের প্রত্যেকটা যুবক আমার আল্লাহরে ভয় করে মহিলার বিশ্বাস দেখবেন ভালো করে বুঝবেন মহিলা কি কইলো যে আমার মতন নারী একা নয় আমার মতন মহিলা আমার মতন গেদি পঞ্চাশটা নারী মহিলা যদি উলঙ্গ হয়েও মদিনার জমিনে ঘোরাঘুরি করে মদিনার যুবক ছেলেরা আমাদের দিকে তাকাইয়া স্যাপ বলাই তোরা ধুয়ো ফেলাই তোরা কারণ এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আল্লাহ ভয় ও মুসলমান আমাদের এলাকার যুবকের কি খবর কথা কয় না দেখছো কথা কয় না ভেজাল আছে না আজকে কলকে ভেজাল আছে না মহিলা কি কো উলঙ্গ এও বললে একটা যুবকে ফিরে দেখতো না কারণ এরা ডর আকারে আর আমাদের এলাকার যুবক রাস্তা দা গেদিরা যাইবার ভরা স্কুলও যা সাড়ে নটার সময় হ্যাপি সুইফিসে ঘুরে ইতিমের মতো খোসা দিলে পরে কোনকে সুবহান আপনি যুবকের দান আল্লাহর কাছে কত তুমি কি বাবা টের পাও না তোমার জরুরত আছে ঠিক আছে স্ত্রী তো লাগবো কার না লাগে স্ত্রী সবেরই তো লাগে নাকি আল্লাহ কথা কয় না দেখছো আরে স্ত্রী তো এটা তো একটা নিয়ামত এটা আলাদা বস্তু বাবারে বাবা কার আবার লাগে না সবেরই তো লাগে কিন্তু যদি তোমার লাগে তুমি আল্লাহর কাছে চাও আল্লাহকে ডাক দিয়ে কও নামাজের মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে কইতে পারো আল্লাহ
দাও আমাকে এমন একটা বিবি দাও আমাকে এমন একটা নারী দাও আমাকে এমন একটা আবিদা সলিহা নেককার স্ত্রী দাও যে স্ত্রীটা বিয়া করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি আমারা এমন একটা স্ত্রী বিয়া করো বাবা তুমি যে স্ত্রীটা বাড়ি যাওয়ার পরে যারা নামাজ পড়ে না প্রত্যেকটা মানুষ যাতে নামাজি হয়ে যায় সুবহানাল্লাহ হ্যাঁ তুমি আই লাভ ইউ কোয়া 3 বছর বালা ভাইয়া প্রেম প্রীতি এইডা হেইডা কইরা মাশাআল্লাহ কান্না বাড়ি গুহাইছো যারা নামাজ পড়তো এরা গোমরা হয়ে গেছে কথা কইলা কে বেশি কইলাম নাকি কথা সাড্ডা ভাই জীবনটা বর একসাথে খাইতাছে প্রায় 10 বছর ধরে মাশাআল্লাহ কইতে জানেন একটা গোহাইছে সাড্ডা বাইরে এক মাস লাগছে না থাম থাম করে বেলে করে আছে হ্যাঁ এমন যত একটা মেশিন এর না গোহাইছে মেশিন বুঝছেন তো বাবা নাম আমার কইলাম না তার মানে দুষ্কার আপনার আপনি যে আই লাভ ইউ কইলেন আপনি যে প্রেম প্রীতি করলেন আপনি যে এমন ভাবে 2-3 বছর ধরে এইডা হেইডা কোয়া কোয়া আনলেন আপনি যদি ওই গেদির আঙ্গুলও কোনোদিন ধরে তাহেন আপনার নামটা জিনার কাতারও গেল আপনি যে প্রেম করলেন ফিরিক করলেন এইডা করলেন ফিরা করলেন এরপরে আপনি শুদ্ধ হইলেন না এমন ভাবে যে গেদিটারে আনলেন আপনাকে বাবা শুদ্ধ কে করবে নিজে যদি আপনি শুদ্ধ না হন তাহলে এমন স্ত্রী যে আপনি ঘরে ঢোহাইছেন ওই স্ত্রীকে আপনি জান্নাতে যাবেন কত জান্নাতে যাবেন ওয়ার করতে জেডি হইব হেডি তো হে হে পর যাই হইব ওডি ডাক খেতো না তো খাই লোকাটা হ্যাঁ খারাপ হইতাছে মেটা আমার বাস না খাইতাছেন তো আপনারা এই জন্যই প্রত্যেকটা যুবকের পায়ে ধরবো তোমরা বাবা হ্যাঁ এমএ পাস করো বিএ পাস করো আমার কোনো আপত্তি নাই তুমি কিন্তু আল্লাহকে বলো আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দাও বলবেন তো ইনশাআল্লাহ হুজুর এখন বলবেন তো মরব্বির আবার কর না আপনি যদি আবার হন স্ত্রী লাগাতে আবার কি বলবেন ওই আলাম রিওয়াজ করবা এই নো আতঙ্গ দেশ এর মধ্যে একখান কইছি যুবক আতঙ্গ তো কার কার স্ত্রী লাগে মাশাআল্লাহ মো বহুত মরব্বি আতঙ্গ আছে পরে যে গেলাম চাচা কো উঠটা পড়ছে আপ বলে উঠটা পড়ে আচ্ছা আজ যে উড়ে এটা একটা খারাপ না এটা উঠতে পড়ে তো এটা খারাপ হবে আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়ার থেকে ভাই আইছে তো আত উঠতে পড়ে কারণ এটা আতুর বই 80 বছরের মুরব্বি ওরেও যদি জিগান যা বিয়া করার কথা দাদা নাতি না খেয়াল করে না নাতি নিকে হাইরা কয় না দাদু তোমার একটা বিয়া করাই দেই ও না না তোমার একটা বিয়া করাই দেই ওইটা মে মুরব্বি কি কয় যে এক চোর দেন ক দেখ খবর দেন ক কই দিকে এই দিকে কাছে ডাকে না কম আমার টেন দিব তার মানে দিলে কোন লইল কথা কোন নাকি আস ওই একটা আলাদা জিনিস ওই দিকে সালাম কিন্তু আমি যুবকের অনুরোধ করব যুবকের পাও ধরে বলে যাচ্ছি বাবা কারণ যে সমাজের মধ্যে যুবক ভালো হয়ে গেছে যেই সমাজের মধ্যে যুবক নামাজি হয়ে গেছে যেই সমাজের মধ্যে যুবক ভালো হয়ে গেছে আল্লাহ বলেন ওই সমাজের ভিতরে আমি আল্লাহ রহমত ডালিয়া দিই কিন্তু ভাই যারা মার লম্পা যদি অল্প হয়ে যায় অসুবিধা হইব জোরে বলেন আমি কি বললাম নামাজের মাধ্যম দিয়া আপনি আল্লাহর কাছে বলেন নামাজের মাধ্যম দিয়া আল্লাহর কাছে চান কি লাগে বাবা টাকা লাগে গাড়ি লাগে নারী লাগে বাড়ি লাগে অট্টালিকা লাগে বিল্ডিং লাগে বালাখানা লাগে যা লাগে সমস্ত কিছু আপনি নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইয়া দেখেন চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না কারণ এটা আমার কথা নয় বাবা আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন উদ্উনি আস্তাজিব লাকুম আমার ডাক আমি তোর ডাকে সাড়া দিব কিন্তু বাবা সাওয়ার সিস্টেম হলো সাওয়ার পদ্ধতি হলো নামাজের মাধ্যম দিয়া সাওয়া লাগবে নামাজের মাধ্যম দিয়ে আপনি চান যা চাইবেন তা দিবেন কিন্তু নামাজ পড়েন আপনি যদি চান দিবে দুনিয়া
দুনিয়ার আড়াই বড়ায়ের জন্য আর নামাজের মাধ্যম দিয়া সাহস হইবেন বাবা এটা আমার কথা নয় নামাজ যখন আপনি পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজটা কায়েম করবেন আল্লাহর সাথে প্রেম যখন হয়ে যাবে ভালোবাসা যখন হয়ে যাবে রূহানি কানেকশন মাবুদের লগে যখন হয়ে যাবে তাকওয়া যখন হাসিল করে নেবেন ও ভাই জানে সাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না কারণ আপনার যোগাযোগ ডাইরেক্ট মাওলার সাথে আলোচনা করে প্রেম ভালোবাসা করে দশটা নম্বরে যোগাযোগ রাখে সময়ে কি করে জানেননি বাবা মা বাবা বাবা মা কেমন হাতের থেকে মোবাইল নিয়ে এমন ভাবে আসার মারে মোবাইলটা ব্যাংগেলা ব্যাংগা কয় কি কয় লহন থেকে ফোন করতি না কয় না মোবাইল আসাদা বাংলা কি কো বাপ মা এই হাম থেকে ফোন করতি না তখন ছেলে কি কো বাংলা নাম্বার মহস্ত 3345 কথা দেখাইলাম আমি আর কি নাম্বার বলে কই মহস্ত অন্তর তেমন ভাবে আমার আল্লাহ বলে এ বান্দা শুনে না তুই যে একটা যোগাযোগ করার সাথে আমি আল্লাহর সাথে পাঁচটা নম্বর তুই যোগাযোগ রাখ আমি আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য তুই আমার সাথে যোগাযোগ রাখার জন্য পাঁচটা নম্বরে যোগাযোগ রাখ 2444 এই নম্বরে ডায়াল কর এই নম্বরে যোগাযোগ রাখ এই পাঁচটা নম্বরে যদি যোগাযোগ রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দারে তোর ডেইলি ডেইলি মেরাজ হয়ে যাবে কোন মানুষে যদি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে এই পাঁচটা নাম্বার বাবা নাম্বার বলার সময় আমার কাছে নাই বিস্তারিত আলোচনা করতে পারবো না নাম্বার গুলি খালি মুখস্থ রাখেন বাবা ফজরের দুই রাকাত ফরজ নামাজ আছে এটা হলো তো আবার যোহরের চার রাকাত ফরজ নামাজ আছে ভোর আবার আসরের চার রাকাত ফরজ নামাজ আছে ভোর 2444 মাগরিবের তিন রাকাত নামাজ আছে 3444 আবার ইশার চার রাকাত ফরজ নামাজ আছে বাবা ভোর 2444 এই নাম্বারে ডায়াল করেন এই নাম্বারে যোগাযোগ রাখেন আমার মাওলার সাথে বান্দার ডেইলি ডেইলি মেরাজ হয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আপনি আপনি নামাজগুলি সাথে রাখতে পারেন নামাজ যখন কায়েম করবেন এই নামাজ আপনার খারাপের থেকে বাঁচায় রাখবে এই নামাজ আপনার গুনাহ থেকে বাঁচায় রাখবে এই নামাজ আপনার পাপের থেকে বাঁচায় রাখবে বাবারে এটা আমার কথা নয় এটা পবিত্র কালামুল্লাহ শরীফের কথা ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ইন্না মানা নিচ্ছে বেশ নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি ফাহশা এই কাজ আছেন রে বাবা সমস্ত খারাপি থেকে বাঁচায় রাখবে একমাত্র নামাজ ভাই বক্স ডুব 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 করতেছে কিন্তু বক্স আপনি মিলান ডুব 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 করতেছে কিন্তু আপনি আমি নামাজ পড়ি আল্লাহ কেন দেয় না অসুবিধা হইতেছে না আপনাকে বাবা অসুবিধা হইতেছে এই গেদা নিয়ে যাও ভাইয়ারা মা দাদারা মা আপনারা আমার কথা বুঝেন তো না কোন অসুবিধা হইতেছে দেন আপনাদের বাসা আমাদের বাসা সামান্য একটু বেশি দিক আছে বুঝতেছেন যদি বাবা কান জুড়ে রে খাড়া করে শুনুন নামাজ নামাজের কথা বললে অসুবিধা হয় কি ও মুসলমান বাবারে দাদারা আমি যে আপনাদের বলছি বাবা নামাজ পড়লে যে আল্লাহ দেয় কিন্তু আপনি আমি বললে আল্লাহ দেয় না কেন কান দুটা খাড়া করে শোনেন সাহাবারা নামাজ পড়ছে বাবা শরীরের দিকে তীর খুল যাচ্ছে টের পাইছে জোরে কয়েন এই সত্য করে কয়েন কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই আমরা যখন নামাজে দাঁড়াই আমরা যখন নামাজটা কায়েম করি আপনি দেখবেন রে বাবা মসজিদে বুহে বাবা বেহের লাস্টে বারোই বেহের আগে নামাজে দাঁড়ায়া কেমন একটা বাপ করে মুসলমান আমি গুণাগার হবিবুর রহমান বলছি আপনাকে বাবা আপনি সুন্দর করে নামাজ কায়েম করেন যেটা জীবনের প্রথম পুরস্কার রিজিক সেই রিজিকের অভাবটাই আমার আল্লাহ দূর করে দেয়
আল্লাহ দূর করে দেয় কিন্তু আপনাকে আমাকে দূর করে না নিজে নিজে ভাবেন তো নামাজের মতো নামাজ হয় না না আপনি আমি কি করি নামাজে দাঁড়ায়া আপনি দেখবেন তো মসজিদের মধ্যে ধরেন আপনি দাঁড়াইছেন নামাজ পড়তাছেন দুই রাকাত পড়েন চার রাকাত একটু ধৈর্য সহকারে পড়েন তো আপনি পড়েন না একটু নামাজটা সুন্দর করে মসজিদে লাইন গেছে গা 10 মিনিট আপনার বাড়িতে এসি আছে আপনার বাড়িতে এসি আছে তা আপনি মসজিদে দাঁড়াইছে 10 মিনিট সময় লাইন গেছে গা একটু ধৈর্য ধরে আল্লাহর সিজদা দিতেছেন তো মাহবুবরে তো ধৈর্য ধরেন না লাইন গেছে গা দেখবেন কি অস্থির ভাব একাতে নেওয়াত বাইর দেয় আরেকটা লুঙ্গি হয়ে যায় আপনার শরীরের কাছে একটা মশা বইছে আপনি আস্তে করে সরান মশা আইছে মশা তো মশা আইছে মশা সরাই দেন এমন জোরে থাপড়া দিছে লগের দাঁতে এত বুলেছে এমন জোরে সর মারছে যে এটা বাচ্চা আমারে দিল নাকি আতে এত শেষ ইমাম সাহেব যদি সোরা কেরা তাও বললাম পা করে কাছে থেকে দেখবেন ঠিক না মারে জান্নাহ হুন্না দেয়া থাকলে আপনার নামাজ পাসে যদি জান্নাহ হুন্না দেয়া থাকে আরে গজবের মোবাইলে তো আরো নামাজ নষ্ট করছে এই মোবাইলে আরো নামাজ নষ্ট করছে আমার নিজের নামাজ একদিন নষ্ট করে দিছে বাবা আমি মসজিদে গিয়ে দাঁড়াইছি খালি কেবল এই সবার সময় এরম এক জায়গায় সবার গেলাম মসজিদ ভর্তি মানুষ পাও মুসাতে অনুই গিয়ে থাকা হয়েছে গিয়ে খালি খার হয়েছি নেওয়াটা ভাঙছি লক দাই একটা ফোন আসছে নামাজ ওইটা পকেট থেকে মোবাইল বা করে কয় হ্যালো আমি নামাজ কোন নামাজ খার হয়ে যদি কয় হ্যালো আমি নামাজ লগের দেওয়ার ভিড়ের মধ্যে থাপড়া দেখো নামাজ কথা কয় কন্তেহি আমার দশা কি হয় আমি মেলা টাইম চেষ্টা করছি যাতে হাসি না আয়ে বাড়িয়ে পড়ছে তো হাসি উপায় না পরে মনে মনে ভাবলাম নামাজ তো হইছি না লোকজন করবো কেরম নামাজের বলবো নামাজও আসে কথা কোনো আসে না একটা বই বই না পরে ছায়া দেখি আমি একা না আরো মানুষ আসে আমি তো বাচ্চা গেলাম সম্মানে ভাইরা আপনি নামাজে দাঁড়াইছেন নামাজের মতন নামাজ কায়েম করেন সাহাবারা যা ভাবে পড়ছে আপনি পড়েন তো আল্লাহ কাল ছায়া দেখেন তো আমি আপনার পায়ে ধরছি আপনি ছায়া দেখেন আল্লাহ দেয় না নাই আরে চাইলে না না কোনোদিন অন কেমন করে আপনারে বুঝাই আমি ছায়া দেখেন আপনি চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না জোরে কোন সুবহানাল্লাহ আপনি ছায়া দেখেন আপনার ছেলে নামাজ পড়ে না আপনি কি ভাবেন আপনি দোষী না আমার দিকে লক্ষ্য করেন এই বাবা আমি আপনি দোষী আপনার ছেলে কেন নামাজ পড়ে না আপনি কয়দিন গেছেন আপনার ছেলের পাশে ফজরের নামাজের টাইমে যদি আপনি ঘরের দরজায় গিয়া যদি আপনার 14-15-20 বছরের ছেলেরে যদি আপনি বলতেন আব্বা আব্বা ও বাবা ও মাইনা ও সান এতে তো আদরটা কি আপনার করেন কি আদরটা না ও ফাড়া আমার বিবেকে কয়টা ছেলে বিছনার থেকে উঠতে নামাজ পড়বে আপনি ডাকটি সুন্দর করে দিতে পারলে কিন্তু আপনি তো দেন না আপনি ঘরের দরজার মধ্যে যাও গেছেন ডাকতে আপনারা দাঁড়ালে ধরে মিহি বেমার উড়াইবে দেখবেন কেমন বাপ করে প্রেশার মাথা দুধটা পরে 100 ডিগ্রি দরজার মধ্যে লাগতি ব্যথা শুরু করে উঠবি না কাইরে তুই ক্যা ক্যা আপনার বাসা এত খারাপ ক্যা আপনার বাসা এত মিজাজ আপনার এত খারাপ ক্যা আপনি এমন করে রাখেন ক্যা করে না কথা কোন করে না না আপনি সালাক আছে আপনার ছেলেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন আপনার ছেলেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন ফজরের টাইমে আপনি সুন্দর করে ডাকতে পারেন না এই ডাকটাই কিন্তু আপনি শিখছেন কোন দিন জানেন আপনি কোন সময় ডাহেন আপনি যখন ডাহেন ছেলে যখন কেরালা যা 20,000-10,000-20,000 টাকা লাগে ঈদের সময় তখন কিন্তু আপনি ডাকতে পারেন ঈদের সময় টাকা লাগে 10,000-20,000 তখন যে আপনি ফোন দিয়ে কথা কন তখন কিন্তু আপনি সুন্দর ব্যবহার শিখছেন আপনি তখন কন না হ্যালো গেদা বাবা মইনা কবে আইবা তুমি না আইলে আমার ঈদ হইব তোমার মুখটা শুকায় গেছে শুকনা শুকনা কে আওয়াজটা এরম আস্তে আস্তে কে শু ওইটা হুদাই করে পেয়াড়ি লেগেতে করে ও টাকা লাগে এমন করে ক্যা আপনি ওই দিন বলতে পারেন না ওই দিন আপনি যদি বলেন টাকা দিবি না গাইরে থইয়া
পারেন না ছেলেরে নামাজি বানাইতে হইলে আপনি মিষ্টি ডাক দেন আর নালে আপনি মরে যান কত লম্বরের আব্বাসে কবরে গিয়ে জিগাইব মানে ভাইরা আমার তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি সুন্দর করে ব্যবহার সুন্দর করেন ব্যবহার ভালো করেন ও মুসলমান ভাইরা ভালো করে জানিয়া রাখবেন আপনি নামাজ ছেলে নামাজ পড়লো না বাবা কিন্তু দোষী বাবা কতটুকু মেহনত করেছেন গো বাবা আর যারা স্বামী আছেন নামাজ পড়েন না স্বামী যারা আছেন নামাজ কায়েম করেন না আমার পর্দার আড়ালে থাকা মা বোনেরা দোষী মা বোনে যদি ইচ্ছা করে মা বোনে যদি ইচ্ছা করে প্রত্যেকটা স্বামীকে ওলি বানাইতে পারে আমার মা বোনে যদি ইচ্ছা করে আমার স্বামীরে ওলি বানাইব 100% বানাইতে পারে যদি মা বোন মেহনতটা করে আল্লাহর কাছে যদি বলে কারণ কোন মা যদি ফজরের টাইমে বা ও মা উঠানির জন্য পায়ের আঙ্গুলের মধ্যে ধরে যদি এমন ভাবে একটা টান দেয় টান আঙ্গুল কোন তো আঙ্গুল পায়ের আঙ্গুলের মধ্যে ধরে এমন করে টান দিল ফজরের নামাজটা পড়ানোর জন্য 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সওয়াব ওই নারীর আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দিবে আপন স্বামীর বিছনা থেকে উড়াইয়া ফজরের নামাজটা পড়াইবার জন্য যদি কান দেয় 80 রাকাত নফল নামাজ পড়াবার জন্য আমার আল্লাহ ওনাকে সব দিবে কিন্তু আমার মা পারে না আমার মা বিছনাতে উড়াইতে পারে না পারে এক জোড়া স্যান্ডেলের জন্য দুইবার বাজারে নেওয়াতে পারে ঈদের সময় যদি খালি আপনারে কয়া একবার বয় যে এই বছর কিন্তু ঘুরা উষা স্যান্ডেল লাগবো নিশা আইনা দেখেন ঈদের কপালে আগুন আপনার কপালে আগুন নাকি বেশি কইলাম আর যদি আপনারা কিছু করতে না পারে আপনার লগে যদি বাড়াবাড়িটা বেশি না করতে পারে তাহলে দেখবেন ওই যে গেদা গেদি রূপে যাতে সে ঢেকে ঢেকে খাওয়ার বাসনে বাসনে শব্দ যদি দেখেন যে বাসনে বাসনে খুব দাপুর দুপুর হইতেছে মনে মনে করবেন সব স্যান্ডেলে কথা সেটা মামা আপনি ইচ্ছা করেন আপনা আপনি যদি মেহনত করেন আপনার স্বামীর আপনি নামাজি বানাইতে পারবেন পারবেন জোরে কোন সুবহানাল্লাহ এবার মা বোনেরাও কয় মা বোনেরাও কয় হুজুর গো আপনি তো কইছেন ফজরের নামাজটা পড়াইবার জন্য আমি ফজরের টাইমে লেফের কোনা ধরে টান দিছিলাম মা টাঙ্গায়া বড় বড় চোখ করেছে কি কোন এরকম পাড়া আছে না এই বড় বড় চোখ করেছে কয়েকবার টান দিবি কুরবানি করে আলবাম এরকম খাটাস আছে না কথা বলা আছে না মানে দুনিয়ার যত মিজাজ সব আমাদের কেয়া আপনার মিজাজ এত খারাপ কেয়া এত খারাপ কি আপনার মিজাজ মিজাজটা ভালো করেন স্বামী স্ত্রীর মিল রাখেন স্বামী স্ত্রীর ভালোবাসা রাখেন স্বামী স্ত্রীর মধ্যে মিল আর ভালোবাসা আপনার গড্ডা একটা মিনি মিনি জামাত হয়ে যাবে সুবহানাল্লাহ কারণ যে ঘরের স্ত্রী যদি সাপোর্ট করে আল্লাহর কাছে দোয়া করে যদি বলে আল্লাহ আমার স্বামীটা আমার কাছে ভালো নবী কয় ওই স্বামীটা জান্নাতি আরো জোরে বলেন সুবহানাল্লাহ মিল রাখবেন ভালোবাসা রাখবেন প্রত্যেকটা স্ত্রীর সাথে আপনার ভালোবাসা থাকা লাগবে বাবা এমন ভাবে সুন্দর করে আপন স্ত্রীর লগে বাবার চলাফেরা করা লাগবে আপন স্ত্রীর ভালোবাসা লাগবে কারণ বাবারে স্ত্রী যদি সার্টিফাই দেয় কারণ আল্লাহর পরে যদি আপনি ভালো না খারাপ আপনি কেমন মানুষ এটা যদি কেউ জানে আপন স্ত্রী জানে আসা না আপনি কেমন ফজর পড়িয়া হুতেন না না পড়িয়া হুতেন আপনি আসল ফজর পড়েন না না পড়েন আপনার ব্যবহার কেমন এটা সবচেয়ে থেকে আল্লাহ তো জানে আল্লাহর পরে যদি জানে তাহলে সেটা আপনি স্ত্রী জানে দেখতে দেখা যাচ্ছে আপনি
মাশাআল্লাহ বাবারই বাবা কিন্তু আসলে ব্যবহারটা কেমন এটা প্রত্যেকের স্ত্রী হ্যাঁ ঠিক আছে সম্মানে ভাই এরকম লেকিন নিজের স্ত্রীর সাথে ভালোবাসা প্রেম মহব্বত রাখবে আর নেকার কম্পিটিশন সমাজের ভেতরে চালু করেন যুবক বাবা আমি আর লম্পার দিকে যাই না লম্পা হইতেই থাকবে আলোচনা করলে বাড়তেই থাকে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ আমি অনুরোধ করব আপনার হাতে ধরব পায়ে ধরব রে বাবা আপনি একটা কাজ করেন কি কাজ জানেন নি নেকের কম্পিটিশন সমাজের ভিতরে চালু করেন কে কার থেকে নেক বেশি করতে পারে বাবারে বাবার ছেলের কোনো কথা নাই চাচা আর ভাতিজার কথা নাই জেজারে দেখেন হুজুর আর বাবা বাবা আম মানুষের কথা নাই জেজারে দেখেন যার সাথে যার সাক্ষাৎ দেখলে সালাম 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 আছে এটা সমাজ কথা কথা কে আছে নাই এইখানে হুজুর আর বাবা আম মানুষের কথা না হাফিজ আর কারির কথা না এইখানে বড় আর সুনুর কথা আসে না যে যারই দেখেন সালাম 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 বাবা প্রত্যেকটা মানুষের মুখে যখন সালাম কায়েম হয়ে যাবে সালাম যখন চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে আমার আল্লাহর রহমত নাজিল হয়ে যায় এই জন্যই বলি বাবা হাতে ধরে পায়ে ধরে বাবারে নেকের কম্পিটিশন করা জায়েজ আছে আপনি দান করাতার কম্পিটিশন করেন জায়েজ আছে বাবারে নেক হাসিল করার জন্য আপনি কম্পিটিশন লাগায়া দেন একটা ঘটনা বলে বক্তব্য শেষের দিকে নিতেছি আর লাম্পা আলোচনা করব না লাম্পার দিকে যাইব না লাম্পা করলে সারাটা রাত লাম্পা হইতেই থাকবে বন্ধুগণ ভাই আমার নেকের কম্পিটিশন সমাজের ভিতরে চালু করেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নেকের কম্পিটিশন লাগায়া দিল কার সাথে লাগাইলেন কান দুটা কারা করে শুনুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবলেন যেই দিকে লক্ষ্য করি সাহাবা আবু বকরের নেক আল্লাহর কাছে বেশি হয় যেই দিকে লক্ষ্য করি সাহাবা আবু বকরের নেক বেশি হয় আমি উমরে কি করেছি আহারে আজকে থেকে এমন কিছু কাজ করব যেটা আবু বকর জানবে না কেউই জানবে না খালি জানবে আমার আল্লাহ আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ এখন বাবা নেক যে করব নেক হয় না বিচারিয়া কোন নেক করব মুহাব্বতের দিকে নিকলে আবু বকর আগে দান করাতে গেলে আবু বকর সিদ্দিক বাবা আগে যেই দিকে যাব বকর আগে হযরত ওমরে বাবা নেক পায় না আবু বকর থেকে যে বেশি নেকি করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বেশি নেক হাসিল করবে আল্লাহর কাছে সেটা বাবা পাওয়া যায় না হযরত ওমর এবার একটা নেক পাওয়া গেছে কি নেক জানেন নি মসজিদে নববীর থেকে অল্প তোড়ে একজন বুড়ি মা নামাজ কায়েম করবে বাবা নামাজ পড়ে হযরতে ওমর মনে মনে ভাবতেছেন এই বুড়িমার জন্য রাত্রির বেলা গোপনে গোপনে আমি যদি এক কলস ভর্তি পানি ওই বুড়িমার বাড়ির সামনে রেখে আসি বুড়িমা ঘুমের থেকে উঠবে ওই পানি পাবে ওযু বানায় নামাজ পড়বে আবু বকর সিদ্দিক জানবে না জানবে খালি আমার আল্লাহ আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এই চিন্তা করে বাবা তিনি বাবা রাত্রির বেলা গোপনে এক কলস ভর্তি পানি নিয়ে রওনা হয়ে গেলেন ওই পানি নিয়ে যখন গেলেন মরিমার বাড়ির সামনে যাইয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন হযরত ওমর ফারুক যাওয়ার আগে এই মাত্র জানি কে বাবা এক কলস পানি ভর্তি গো ওই মহিলাটার বাড়ির সামনে কে জানে আগেই রেখে গেছে হযরত ওমর বাবলেন আহারে বাবলাম নেকটা আমি করব আল্লাহ আমার নেক দিবে আমার আগে দেহি মানুষ বুঝেছি আওয়াজ লেট হয়ে গেছে পরের দিন আরো দুই ঘন্টা আগে গেলেন গিয়া বাবা পরিমার বাড়ির সামনে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখতেছেন এই মাত্র কে জানি পানিটা রেখে গেলেন হযরত ওমর কয় আমার আগে মানুষ আছে মনে মনে ভাবলাম রে কাজটা আমি করব আল্লাহ আমাকে নেক বেশি দিবে আমার আগে আবার কে বুঝেছি আওয়াজ লেট হইছে তিন নম্বর দিন হযরত ওমর বাবা রাত্রি বাবারে 11টার সময় রওনা হয়ে গেলেন কলস ভর্তি পানি নিয়ে যখন রওনা হয়ে গেলেন ওই বুড়িমার বাড়ির সামনে বুড়িমার বাড়ির সামনে হযরত ওমর গিয়া দেখতেছেন এই মাত্র ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি গো আগেই রেখে গেছে কয়দিন গেল জোরে করা কয়দিন সাহাবারা নরম না
ওনার মাথার থেকে কলস যেটা আছেন চামড়ার কলস পানির মাথার থেকে বেলা আসার মানে আসার মানে কত দূর এই কাজটাই করতাম না এই করেকে এডারে দরবার সুবহানাল্লাহ ভাই না দেখছো আল্লাহ তোমরা কয় এই কাজটা করেকে একদিন দুই দিন তিন দিন আইলাম আমি নেক করব আল্লাহ আমার নেক দিব কিন্তু আমার আগে গোপনে গোপনে কে করে তারে দলনি সব বারে সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ তিনি 70 দিন ঈশান নমস্কার করে বললেন যে আমি আর বাড়িতে যাব না দাঁড়ায়া দাঁড়ায়া দেখব কোন লোহে এই কাজটা করে যে কোন একজন করে না কথা কোন করে না না 70 দিন ঈশান নমস্কার করে বাড়িতে গেলেন না গোপন একটা জায়গার মধ্যে দাঁড়ায়া রইছেন হঠাৎ করে দেখতেছেন এ ভাইজান হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে চান একটা মানুষ 10টার সময় রওনা হইতেছে পানি মাথায় নিয়ে বাবা কলস কলস ভর্তি পানি নিয়ে রওনা কিন্তু মানুষটার মুখ দেখা যায় না মানুষটার মুখটা তখন দেখা যায় না হযরত ওমর ফারুক মনে মনে ভাবলেন ঠিক আছে পানি দা রাখো রে এরপরে তোমারে ধরব তুমি মানুষটাকে বাবারে যখন পানি তিনি রাখলেন মানুষটা রওনা হয়ে গেলেন কিন্তু মানুষটার মুখটা দেখা যায় না হযরত ওমর ফারুক একটা দৌড় দিয়া গেলেন সামনে এমন ভাবে করে আটকাইলেন এটারে কি কোন আটকা নিত কোন এমন ভাবে আটকায়া ধরলেন হযরত ওমর ধমক শুরু করলো কে রে একটা দিন না দুটা দিন না আমি ওমর একদিন দুই দিন তিন দিন মেহনত করেছি এই কাজটা আমি করব রে আল্লাহ পাক আমাকে নেক বেশি দিবেন আপনার জন্য আমি পারি না আপনি মানুষটাকে মুখের থেকে চাদর সরায়া দেন আপনার চিহ্নিত করতে হবে আপনি মানুষটাকে এমন ভাবে ধমক শুরু করলো ধমক দিয়ে যখন কথা বলতে চান ও ভাই যান আহা ও বাবা আমার দিলে প্রাণে মনে ভালো করে কথাটা বুঝা চেষ্টা করেন হযরত ওমর যখন নাকি ধমক শুরু করলো কে আপনি চাদর সরায়া দেন একটা দিন না দুইটা দিন না তিনটা দিন মেহনত করছি এই কাজটা আমি করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নেক বেশি দিবে কিন্তু আপনার জন্য পারে না আপনি কোথা থেকে আসিয়া এই নেক করে দেন চাদর সরায়া দেন বাবা রে ও ভাইরা দাদারা তোমাকে বললেন চাদর যখন সরায়া দিল লগে লগে বাবা যেমন গরম লগে লগে হযরত ওমর ফারুক লগে লগে হয়া গেল রে বাবা নরম হওয়ার কারণ তো এই জায়গায় না কারণ তিনি গরম সাহাবা লগে লগে কেন নরম হয়ে গেল বন্ধুগণ নরম হয়েছে তাহারা ও বাবা রে নরম হয়ে যাই সেটাই তা না সব থেকে পানি বাবা ডালিমের রসের মতন শুরু হয়ে গেল বাবা রে ডালিমের রসের মতন যখন পানি পরে শুরু হয়ে গেল কান্দা শুরু করে দিল কান্না শুরু করে দিল হযরত ওমর কান্দতেছেন আর বলতেছেন ডাক দিয়া বলেন ও ভাই যাব রে হযরত ওমর কান্দের ডাক দিয়া কয় পারলাম না মনে মনে ভেবে নিলাম মনে মনে ভাবছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নেক বেশি দিবে ডাক দিয়া বাবা ওই মানুষটার সামনে রাখিয়া কান্না কেন কান্দে রে কেন কান্দতেছেন বাবা জানেননি ওই মানুষটা অন্য কেউই না ওই মানুষটা বাবা অন্য কেউই না ওই মানুষটাই হলো রে হযরত আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করে পড়ে হযরত ওমর কান্না শুরু করে দিল কান্দতে চায় না ডাক দিয়া বলে ভাই আবু বকর ও ভাই আবু বকর মনে মনে ভেবে নিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নেক বেশি দিবে আপনার যথেষ্ট নেক বেশি আছে মনে মনে ভেবে নিলাম রাত্রির বেলা গোপনে গোপনে এই কাজগুলি আমি করব আল্লাহ পাক আমাকে নেক বেশি দিবে সেটাও পারলাম না কারণ আপনি হাসিল করে নিলেন দুনিয়ার সাথে খালি হইলেন না দুনিয়ার সাথে যত আপনি হইছেন রে বাবা যেমন নেক হাসিল করছে বন্ধুগণ ভাইরা বারো আপনি আজকে দেখে আসো দুনিয়ার যেমন সাথে ছিল আবু বকর হিজরতের সাথে আবু বকর প্রত্যেকটা জায়গার সাথে আবু বকর তেমন ভাবে রে দাদারা রওজা মোবারকের সাথে ওই আবু বকর হয়ে গেছে প্রেম কারে করে বাবা মোহাব্বত কাকে বলে প্রেম ভালোবাসা কারে কয় 6 মাস আগে নবী বলছিলেন আবু বকর
Abu Bakar শুনে নাও আবু বকর বাবা mohabbat কাকে বলে প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে 6 মাস আগে আবু বকর বলছিলেন 6 মাস আগে নবী আমার আবু বকর ডাকতে বলছিলেন আবু বকর মক্কায় বুঝি আমি থাকতে পারবো না আমাকে হিজরত করা লাগবে কিন্তু সাথী তুমি আবু বকর আমার পাশে হইবা লাম্পা হিস্টরি বলার সময় আমার কাছে নাই 6 মাস পরে আবু বকর সিদ্দিকের বাড়িতে নবী গেল নবী যাওয়ার পরে দিলেন মাত্র লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বাবা লগে লগে দরজাখানা খুলে দিল আবু বকর দরজা খুলে দিলেন নবী আমার প্রশ্ন করলেন আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিছো তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও না আবু বকর কেমন করে জানছো আমি বিশ্বনবী হাজির কেমন করে তুমি জানছো আমি বিশ্বনবী হাজির এক ডাক দেওয়ার সাথে সাথে দরজা কেন খুলে দিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী গো শুনলেন আজকে থেকে 6 মাস আগে যে নবী আপনি বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত নবী গো আমি আবু বকর দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমা আমি জানি আপনি নবীর বাবা নাই মানে একটা ডাক দিলেন দুইটা তিনটা ডাক দিলেন আর আমি আবু বকর ঘুমায় গেলাম কিন্তু কাফির বেঈমানরা সাজা হয়ে যাবে রে আপনারে আক্রমণ করবে মারপিট করবে আমি জানি আপনি নবীর বাবা নাই আপনি নবীর মা নাই আপনি একা একা অনেক সময় দাঁড়ায়া যদি ডাকেন আপনার কষ্ট হবে রে বাবা ওই কথা চিন্তা করে রে আমি আবু বকর দরজার মধ্যে হিজরতের সালাম গুলি লইয়া লইয়া আমি ঘুমাইতেছি প্রেম কাকে বলে বাবা mohabbat কাকে বলে আর আপনারা আমার প্রেম ভালোবাসা মিলাইয়া দেখেন কেন বলছি বন্ধুগণ বিশ্বনবীর বাবা নাই মা নাই কথাটা বলার লগে লগে বাবা আল্লাহর নবী কান্না শুরু করে দিল কারণ আল্লাহর নবী বিশ্বনবী এইজন্য সাহাবাদের ডাক দিয়ে বলছিলেন কথাটা ইতিহাস বলার সময় আমার কাছে নাই সাহাবাদের ডাক দিয়ে বলছিলেন সাহাবারা আসো 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 আমার আল্লাহ আমাকে যা দিয়েছে তোমাদের দিয়া গেছি যা শিখছি তোমাদের শিখায়া গেছি যা পাইছে তোমাদের বোঝায় গেছে কিন্তু সাহাবারা রে সাহাবারা আমার জীবনের মধ্যে একটা বস্তু তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি শেখাইতে পারি নাই ওটা তোমাদের বলে গেছি ওটা তোমাদের শোনায় গেছি কিন্তু শেখায় যাইতে পারি নাই কোনটা জানো নাই এই কথা বলে নবী কান্না শুরু করে দিল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোনটা আপনি পারেন নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা রে আমি আমার আপন বাবা মার খিদমত করে দেখাইতে পারি না আমি আমার আপন বাবা মার খিদমত করে দেখায়া যাইতে পারি নাই কথাটা বলে নবী কান্না শুরু করে দিল বন্ধুগণ ভাইরা বাবা ও দাদারা আমার এই জন্যই মজলিসের ভেতরে যতগুলো মানুষ আছেন মুরব্বি বাবা থেকে নিয়ে হাফেজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী পাকাদারেওয়ালা জাবের মা নাই বাবা নাই সে বুঝতে পারবেন বাবা মা কেমন একটা দামি জিনিস যার আছে গো সে এখনো বোঝে না রে বন্ধু যার নাই সে বুঝতে পারে বাবা মা কেমন দামি জিনিস আপনার মা যদি দোয়া করে সঙ্গে লগে আমার আল্লাহ কবুল করে দেবে আপনার বাবা যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যাবে কারণ বাবা মার দোয়া বাবা বন্দুকের গুলির আগে আমার আল্লাহ দোয়াটা কবুল করে না যাদের বাবা মা আছে তোমরা সুখী যাদের বাবা মা আছে তোমার দোয়ার বান্দার খোলা আছে রে বাবা যাদের বাবা মা জীবিত তোমাদের দোয়ার বান্দার এখনো খোলা আছে আর যাদের বাবা মা চলে গেল জীবনের জন্য এতিম হয়ে গেছো আর দোয়া করার মানুষ তোমার কাছে নাই বন্ধুগণ ভাই আমার
আজকে যে আপনাদের সামনে আমি গুনাহগার শুদ্ধ মানুষ হাবিবুর রহমান ইলম কালাম কিছুই নাই আলিম উলামার দোয়ার বরকত আমি আজকে চেয়ারের মধ্যে বসে বসে কথা বলি ও কলেজের টুকরা যুবক শুনে নাও ইতিহাস বলার সময় আমার কাছে নাই আমি আপনাদের সামনে যে কথা বলি একমাত্র মার জননীর দোয়ার বরকতে আমার আল্লাহ আমার এই জায়গায় বসাইছে দোয়া কিন্তু আমার মার আমি ভাইজান রে আজকে বাংলাদেশ কলকাতা তেরপুরা ডিমাপুর মেঘালয় আসাম সহকারে কথা বলি আমার আল্লাহ কওয়াই দোয়া কিন্তু আমার মার আমি আপনাদের সামনে কথা বলি দোয়া কিন্তু আমার মার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফটা পড়ছি বাবা আলিম উলামারা কোরআন শরীফ পড়ছে হাদিস পড়ছে শিক্ষা করছে আমার আল্লাহ সম্মান দিয়েছে কিন্তু মা বাবার দোয়া থাকা লাগবে বন্ধুরে ও ভাইরা দাদারা জীবনের মধ্যে ইতিহাস বহুত লম্বা ভালো ইলিম আমি হতে পারলাম না ভালো লেখাপড়া কেন করতে পারি নাই মাদ্রাসার মধ্যে আমার মা জননী আমাকে দিয়েছিল আমি লেখাপড়া করার জন্য মাদ্রাসায় গিয়েছিলাম কিন্তু জীবনের মধ্যে এমন একটা অভাব সামনে আমার আসলো রে বাবা আমি ভালো করে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে পারি নাই কেমন করে করবো রে বাবা আপনাদের ভাই আছে আপনাদের বোন আছে সেটাও কিন্তু আমার নাই মানুষের চাচা যারা থাকে সেটাও কিন্তু আমার নাই আমার চাচা যারা কোনো কিছু নাই আমার ভাই বোন কিছু নাই শুধুমাত্র রে একজন মা জননীর দোয়ার বরকতে আজকে আপনার সামনে আমি কথা বলি কেমন করে বাবা মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কাঁদছি রে বাবা মাদ্রাসার খুঁটিগুলির মধ্যে ধরে ধরে কাঁদছি রাস্তার দিকে তাকায় রয়েছি বাবা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে রাস্তার দিকে লক্ষ্য করে দেখি কেউই আমারে নিতে আসে না কে আসবে রে কে আমাকে নিতে আসবে রে বাবা কে আমাকে সহায় করবে সহায় করে নেওয়ালারা মানুষ ওই টাইমে ছিল না রে বন্ধ আমার মা জননী মানুষের ঘরে ঘরে কাজ করলে আমি হবে বলে মানদের লেখাপড়া করাইছে রে বাবা এক মাস দুই মাস তিন মাস মাত্র আমার বয়স মাত্র তিন মাসের সন্তান হবে রহমান আমি ওই তিন মাস পরে আমার জনম দাতা বাবা দুনিয়া ছেড়ে মারণ হবে বাবা আজকের দিন পর্যন্ত আমি হবে রহমান তিন মাস বয়সের সময় বাবা মারা গেল জীবনের মধ্যে বাবা কেমন দেখতে দেখা দিতে পারে নাই আজকের দিন পর্যন্ত বাবা কেমন দেখা দিতে পারে নাই এই জন্যই মানুষের ঘরে ঘরে কাজ কইরা আমি আমার আমার লেখাপড়া বলতে পারি না আজকে আমি নিজেও দুইটা মাদ্রাসার মহাতামি ছোটখাটো মাদ্রাসা না বাবা বড় মাদ্রাসা দুইটা মাদ্রাসার মহাতামি আমি নিজেও দুইটা মাদ্রাসার খেদমত করি তাহলে বলিলাম যাদের মা নাই বাবা না আমি বুঝতে পারি মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ছাত্র যখন কান্দে ইতিহাস আমার প্রত্যমের কথাটা মনে পড়ে যায় বাবা রে আমি ভালো আলিম কেন হতে পারলাম না লেখাপড়া কেন করতে পারি নাই মানুষের ঘরে ঘরে কাজ করি আমার মা আমার লেখাপড়া করাইছে এত কষ্ট করে আমার মা জননী আমার লেখাপড়া করাইছে একমার একটি সন্তান ভাই বোন আমার কিছুই নাই কে সহায় করবে রে কে আমাকে করবে বাবা বাড়ি থেকে মাদ্রাসা থেকে চলে গেছি আমি বলছি মা আমি আর জীবনে লেখাপড়া করবো না করে কেন আমি বললাম মা গো এক লুঙ্গি দিয়ে কি মাদ্রাসা পড়া যায় আমি মাদ্রাসা পড়বো না আমি বাবারে মাদ্রাসার পড়বো না আমি ওইটা আমি তার অত বুঝি না ছোট মানুষ কিন্তু কথাগুলি মনে আছে আমার মা একটা বেলেগ ঘরের থেকে বাবা অন্য একটা ঘরের থেকে কয়েকটা টাকা ধার করে আমি আমাকে একটা লুঙ্গি দিলেন আমি তো বাবা লুঙ্গি দেখে বাবা খুশি কারণ কিন্তু আমার মা আমার জড়া ধরে ধরে এমন হাউ মাউ করে কান্না শুরু করে দিল আমি বললাম মা কান্দেন কেন আর যে আপনি টাকা আনলেন ওই ঘরে কি আপনি টাকা পান আপনি কি ওই বাড়িতে টাকা পান নাকি আমার মা আমার জড়া ধরে ধরে বলতেছে হবিবুর রহমান টাকা পাই না যে ঘরের থেকে টাকা আছে রে বাবা ওই বাড়ির খেতা শিলায় টাকা তবে তুমি লেখাপড়া সারি না তোমার লেখাপড়া করা লাগবে আজকের দিন বুঝি ওইটা আমার মা যদি
আমাকে মেহনত না করত আমি মানুষের ফুটেলে ফুটেলে কাজ কইরা কইরা আমার মা যদি কাজ দিত আমি কামলা হইতাম রে বাবা আমার ইচ্ছা করলে মা কাজ দিতে পারত কিন্তু আমার মা মেহনত করে আমার লেখা পড়া করাইছে আজকে ওই মা জননীর দুয়ার বরকতে বাবা আপনার সামনে আমি কথা বলি এই জন্য বলি বাবা বাবা একটা দামি জিনিস মা একটা দামি জিনিস সকাল থেকে দিন সন্ধ্যা আমি আমার মারে নিয়ে যখন বাবা কাবা গর্তক করতে যাই এয়ারপোর্টের মধ্যে আমার বাবা ছাত্রছাত্রী বহু ছাত্রছাত্রী আমার আগবাইরা দেয়া গেল আমি কিন্তু কাঁদছি না জানেন নি কারণ আমি আল্লাহর বাড়ি যাইছি বাবা আমি নবীর রওজাতে আপ করব কেন কাঁদব কিন্তু মানুষ যখন আমার কাছ থেকে চলে যায় একটা মুরব্বি আমার কাছ থেকে বিদায় নিতেছে বলে বলুন বলি সব যাচ্ছে দোয়া করেন ওইটা আমি আমার কান্না দেখে বাবা এয়ারপোর্টের অনেক মানুষ অবাক হয়ে গেল কিন্তু আমি কেন কাঁদছি মানুষে বাপ্প বাপ্প যে মানুষে বাবা আল্লাহর কাবা গর্তক করতে গেলে কান্দে না বাবা আমি কাঁদছি জানেন না সব মানুষের বিদায় নিয়ে যখন যা লাস্ট আমি মরব্বি মানুষে বলার লগে লগে আমার মনে পড়ে গেল হারে ওই মানুষটা যদি আমার বাবা দেখত রে আমারে একবার বলে ডাক দেয় বলতো রে রহমান যাও যাও আমি বাবা হিসাবে তোমার দোয়া করতে করি এই জন্যই বলি মহাদ্রম প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন যার মা হারা বাবা হারা কবরের পাশে আপনি একা যাবেন রে বাবা ওই কবরের পাশে গাই আপনি কিছু জানেন বা না জানেন আপনি নিজে একাই হাত তুলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ও দয়ার আল্লাহ আল্লাহ এমন একটা টাইম আমার বাবার নিয়ে গেল এমন একটা টাইম আমার মার নিয়ে গেল আমার হাতে টাকা ছিল না আমার হাতে কিছু ছিল না এখন গাড়ি দিছ নারী দিছ আল্লাহ এখন তুমি আমাকে বহু টাকার মালিক বানাইছ কিন্তু ভালো ভালো কাপড় দিব মা আজকে আমার কাছে নাই ভালো ভালো দামি দামি লুঙ্গি দিব আমার বাবা আমার কাছে নেই আমার বাবা কবরের পাশে শুয়ে আছে আপনি যদি হাত তুলে দোয়া করেন আল্লাহ আমার বাবার শান্তি দাও আমার মার কবরের শান্তি দাও আমার আল্লাহ জান্নাতে বিশ্রাম কবর বিছায়া দিবে কবুল হয় সন্তান হয় বাবা বাবা মার জন্য দোয়া করবেন আর আপনার বাবা চলে গেছে মা চলে গেছে এদের কবরের রুহ মাগফিরাত কামনার জন্য আপনি কি পারেন যদি জীবিত থাকতো বহু টাকা খরচ করা লাগতো এখন কি আপনি পারবেন আপনার বাবা মা কবরে শান্তি থাকার জন্য আপনি যদি পারেন আল্লাহ আমার বাবা মারে থাকলে বহু চিকিৎসা করা লাগতো খাওয়ন দেওয়া লাগতো বহু কিছু করা লাগতো মা বাবা চলে গেছে আজকে যদি আমি পারি আমার ওই আদরের মা বাবার কবর বাসীর রুহ মাগফিরাত কামনার জন্য আমার বাবার নামে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আল্লাহর ঘর মসজিদের ছাদ ঢালাই দেওয়ার জন্য ওই আদরের মা বাবার নামে আমার জীবনের মেহনতের কামাই থেকে আমি 2 কুইন্টাল রড মার নামে 1 কুইন্টাল রড দিব বাবার নামে 1 কুইন্টাল রড আস্তে আস্তে করে আমি দান করে দিব লাহে লাহে করে দিব পকেটে যদি এখন আছে বাবা নগদ দিয়া দেব না থাকলে আস্তে আস্তে করে দেব আল্লাহ ওই ছেলের ওই মানুষের বাবা মারে খবরের ভিতর একটা জান্নাতি বিস্তার ছায়া দাও এমন কোন ব্যক্তি আছে আমি মুসাফির অবস্থায় দিল খুলে আপনার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাতে বাবা কাবা কর তক করে মিত্র দেয় আর নবীজির রওজা খানা যাতে আপনি জিয়ারত করতে পারেন এমন কোন মধ্যে মুজাহিদ আল্লাহর আশিক বান্দা অঞ্চলের মধ্যে আছেন আপনার বাবা মার রুহ মাগফিরাত কামনার জন্য 2 কুইন্টাল রক্ত দেওয়ালা আমি দিল খুলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে ওই গায়বিত থেকে মদদ দান করে না এমন কোন দরুদি আছেন বাবা এই মজলিসের ভিতরে 2 কুইন্টাল রড আল্লাহর রাস্তায় দান করবে কেউ আছেন বাবা একটা লোক চাইছি আস্তে আস্তে করে দিয়ে দিবেন
বা 1 কুইন্টাল রড আপনি যতটুকু পারেন 1 কুইন্টাল রড অথবা 2 কুইন্টাল রড আপনি আল্লাহকে ওয়াস্তে একটা লোক আছেন কি বাবা আপনি দাঁড়ান দিল খুলে আমি আপনার জন্য দোয়া করব মুসাফির অবস্থায় বাবা আসি আপনার জন্য আমি দিব আছেন কোন আল্লাহর পিয়ারা বান্দা থাকলে দাঁড়ান লম্বা সময় দাও রফিকুল ইসলাম নারাই তাকবীর জোরে বলেন নারাই তাকবীর হে আল্লাহ তাআলা জনাব সফিকুল ইসলাম সাহেব নারাই তাকবীর হে আল্লাহ তাআলা তোমার বান্দা সফিকুল ইসলাম সাহেব আল্লাহ তুই কোনটা লবদান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও সফিকুল ইসলামের মা বাবাকে maaf করে দাও সফিকুল ইসলামের হায়াত তাকে প্রদান করে দাও ও গো মাওলা রে তুমি আমার রহম কর রে সফিকুল ইসলামের দুই কন্ডাল রদ্দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও সফিকুল ইসলামের মা বাবাকে maaf করে দাও বাবা উঠবেন না যাবেন না 5 10 মিনিট সময় বসুন এরপর তারপর খাবেন চিন্নিকা দোয়া করে চলে যাবেন আল্লাহর ঘরের জন্য দুই কন্ডাল রদ্দ তোমার বান্দা দান করেছেন তুমি কবুল করে নাও হায়াত বাড়ায়া দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাহারুল ইসলাম সাহেব জনাব বাহারুল ইসলাম সাহেব হে আল্লাহ তাআলা তোমার বান্দা বাহারুল ইসলাম সাহেব আল্লাহ দুই কন্ট্রোল রদ্দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও বাহারুল ইসলামের মা বাবাকে maaf করে দাও বাহারুল ইসলামকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও বাহারুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করো বাহারুল ইসলামকে আল্লাহ তুমি কাবা ঘর তওয়াব করায়ো বাহারুল ইসলামকে আল্লাহ তুমি নবীর রোজা জিয়ারত করায়ো বাহারুল ইসলামকে আল্লাহ তুমি maaf করে দাও 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 ও ভালো করে শুনেন আমার ভাই জানেরা ভাইয়েরা আল্লাহর ঘর যদি আপনি বানাইয়া দেন আল্লাহর ঘর যদি সুন্দর করে দেন মান বানা লিল্লাহি মসজিদান মান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত এই জমিনের ভিতরে যারা মসজিদ বানাইয়া দেয় এই জমিনের ভিতরে যারা মসজিদ আবাদ করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে একটি বালাখানা বানাইয়া দিবে দুই কুইন্টাল রড দেওয়ালা বাবা দাঁড়ায় যাও আল্লাহ আর একটা কথা মনে রাখবেন সব মানুষের টাকা পয়সা মসজিদে লাগে না সব মানুষের টাকা বাবা আল্লাহর ঘরে লাগে না মর্ত জালি মেম্বার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হযরত নারায়ে তাকবীর আল্লাহু আকবার সব মর্ত জালি মেম্বার সাহাব সব মর্ত জালি মেম্বার সাহাব হে আল্লাহ তাআলা তোমার বান্দা আল্লাহ মর্তুজালি মেম্বার সাহেব আল্লাহ গো দুই কন্ডাল রদ্দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আমিকে হায়াত তাইয়্যিবা দান করো দিনদার ইমানদার নেকদার বানাও কাবা করো তক করায়ো নবীজির রোজাখানা জিয়ারত করায়ো বাবা মা জীবিত থাকলে হায়াত দাও আর যদি বাবা মা মরে গেছেন কবরের ভিতরে শান্তি দাও আল্লাহ আল্লাহ গায়বি থেকে তোমার বান্দাকে তুমি মদদ করো ও ভাইজানেরা রে আল্লাহর ঘরের জন্য যে করতেছেন দান আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে শরমান এই পয়সা নষ্ট হবে না আগুনে পড়বে না সদা হয় জারিয়া কিয়ামতের সদা হয় আখিরাতের পুঞ্জি আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন ভাই এই কার বাড়িতে জানি দুধ আছে গাখির আছে এক গ্লাস গাখির গরম করে আনি তো কেউ ঘরে যদি গাখির আছে আশেপাশে এক গ্লাস গাখির গরম করে আনি আলহাস বাসানি নারাই তাকবীর আল্লাহু আকবার আরো জোরে নারাই তাকবীর আল্লাহু আকবার আলহাস বাসানি সাহেব আলহাস বাসানি সাহেব হে আল্লাহ তাআলা তোমার বান্দা আলহাস বাসানি সাহেব রব্বুল আলামিন ও ও দয়ার আল্লাহ আল্লাহ তোমার বান্দা তুই কোনতে লড়দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতাকে maaf করে দাও হায়াত তাকে দান করো দিনদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন তুমি তোমার বান্দারে কাবা ঘর করাইও নবীজির রোজাখানা জিয়ারত করাইও আল্লাহুম্মা আমিন মোদের দোয়া কবুল করো ও গো রব্বুল আলামিন আর ভাই জান কি আছেন তুই কোনতে লড়দান বানাও আর আছেন বাবা রড দেনেওয়ালা দুই কুইন্টাল রড দেনেওয়ালা কেউ আছেন বাবা বা এক কুইন্টাল রড দেনেওয়ালা আপনি দাঁড়ান ফটার ফট দাঁড়ান ইনশাল্লাহ এক কুইন্টাল রড বাবা মার নামে দান করবেন নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহু আকবার
আল্লাহ তাআলা তোমার বান্দা সিরাজুল হক সাহেব আল্লাহ এক কুইন্টাল রক্ত দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও সিরাজুল ইসলামের জানবার কবুল করো সিরাজুল ইসলামের মা বাবাকে maaf করে দাও সিরাজুল ইসলামকে হায়াত পঞ্জি প্রদান করো দিনদার ইমানদার নেকদার বানাও ও গো মাওলা রে দয়ালু আল্লাহ সিরাজুল ইসলাম রে আল্লাহ তুমি কবুল করে নাও কি নাম সুফিয়ুল হক সফিউল হক নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমরা নারায়ে তাকবীর আয় আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন সফিউল হক এক কুইন্টাল রক্ত দিব আল্লাহ তুমি কবুল করে নাও সফিউল হক সাহেবের জানমাল কবুল করো সফিউল হকের মা বাবাকে maaf করে দাও সফিউল হক আল্লাহ হায়াত প্রদান করো দিনদার ইমানদার নেকদার বানায় নাও আল্লাহ গো তুমি তোমার বান্দার দিনের পারে কবুল করো জোরে বলেন আমিন আল্লাহ তোমার যে পবিত্র কালাম এই কালাম মুখস্থ করনে ওয়ালা বান্দা জাহাঙ্গীর আলম এক কুইন্টাল রক্ত দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও আমাকে তারে maaf করে দাও হায়াতে তয়্যিবা দান করো দিনদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন তুমি তোমার বান্দারে ক্ষমা করে দাও আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে কবুল করো পর্দার আড়ালে থাকা মা বোনেরা আপনারা যে যত পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা যার কাছে যত আছে আপনারা সবাই দুই তিন জন মা বোনেরা করোনা দিয়ে টাকাটা পয়সাটা উড়াইয়া টাকা গুলি একসাথে জমা করিয়া কমিটির সিনাইতো মানুষের হাতের কাছে আপনারা দিয়ে পাঠায়া দেন আর যদি কেউ ওই বেশি হাতে দান করেন কাগজের মধ্যে নামটা লেখায়া স্টেজের মধ্যে পাঠায়া দেন আর মা বোনেরা আপনারা যদি পারেন যে যতই পারেন আল্লাহর ঘরের জন্য যে যত টাকা দান করবেন দুই তিন জন চার পাঁচ জন মা বোনেরা করোনার মধ্যে টাকা গুলি উঠাইয়া স্টেজের মধ্যে পাঠায়া দেন স্পিডে করেন কথা কম বলবেন কথা না বলিয়া টাকা গুলি উঠাইয়া পাঠায়া দেন আর বেশি হাতে দান করলে বলা মা বোনে কাগজের মধ্যে নামটা লেখায়া দেন মাশাআল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন নারায়ে তাকবীর আল্লাহ জনাব নবীর হোসেন সাহাব জনাব নবীর হোসেন সাহাবে আল্লাহ গো এক কুইন্টাল রক্ত দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও নবীর হোসেন সাহাবের জান মা কবুল করে নাও নবীর হোসেনের মা বাবার মাফ করে দাও নবীর হোসেনের হায়াত বানিয়ে দাও নবীর হোসেনের আল্লাহ গো দয়ার আল্লাহ নবীর হোসেনকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও দাও মাটি থেকে জন্ম তোমার মাটি মহরম মাটি থেকে উড়তে হবে রাখি অসরম জামালউদ্দিন আল্লাহ তোমার বান্দা জামালউদ্দিন এক কুইন্টাল রক্ত দান করেছেন আল্লাহ তুমি কবুল করো জামালউদ্দিনের মা বাবাকে maaf করে দাও জামালউদ্দিনের হায়াতে তয়্যিবা দান করে দাও ও গো মাওলা রে দয়া আল্লাহ জামালউদ্দিন সাহেব আল্লাহ তুমি কবুল করো এই যারা যারা রক্ত বলতেছে রক্ত কিনে দিবে রক্ত কিনে দিত না সায়াতন বিবি আল্লাহ 500 টাকা একটা দান করে দিল সায়াতন বিবি সাহেব আল্লাহ গো তুমি কবুল করো আল্লাহ সায়াতন বিবিকে হায়াত তয়্যিবা দান করো সায়াতন বিবির আল্লাহ তুমি নেকদার বানাও দিনদার ইমানদার বানায় দাও জোরে জোরে বলেন আমিন আর কেউ আছেন বাবা যদি কোনো মানুষ আছে আপনি রড কিনলেন না কিছু টাকা এখনি দিয়া দিলেন আপনি যত পারেন এখন দিয়ে দিতে পারেন নগদ পরে দিয়ে আপনি আস্তে আস্তে করে দিয়া দেবেন এমন কোন দরদ যদি আছেন রে বাবা যারা যারা রড শিকার করতেছেন এক কুইন্টাল দুই কুইন্টাল নগদ কিছু দান করে দেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উসুল হিসাবে আপনার কবুল করে নেবে
সিলভার আলে মাশাআল্লাহ এক প্রেসিডেন্ট সিলভার আলে নারে তোমার বান্দা 10000 টাকা দান করে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও আমিন তারে মাফ করে দাও হায়াত তো পালন করো দিনদার ঈমানদার নেকদার বানাও রব্বুল আলামিন দার আল্লাহ কত টাকা কত পয়সা ওকারণে যায় আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় দানকারীদের দান দেখিয়া যে করে বেহালা কঠিন কবরের মাঝে হবে সঙ্গালা এপার বাঙ্গাই ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তো ওই ফকির সন্ধ্যা বেলা মাশাআল্লাহ মাশাআল্লাহ নারাই তাকবীর হাজী আব্দুল গফুর মিয়া 4000 টাকা নগদ দান করে দিয়েছেন আল্লাহ হাজী আব্দুল গফুর মিয়া সাহেব তো আল্লাহ তুমি কবুল করো রওজা দেখনে ওয়ালা গো মায়ের নবী কামলি ওয়ালা রওজা জিয়ারত করনে ওয়ালা আল্লাহ হাজী আব্দুল গফুর মিয়া সাহেবের জানমাল কবুল করে দাও মাতা পিতার আল্লাহ তুমি মাফ করে দাও হায়াতে তয়বা দান করো দিনদার ঈমানদার নাকে নাসির আলী 1000 টাকা নগদ দান করে দিল নাসির আলী সাহেবের জান মাল কবুল করে দাও নাসির আলী বাপ মনে মাফ করে দাও নাসির আলী রে ক্ষমা করে দাও দাও সাগর আলী নারে তাকবীর সাগর আলী আল্লাহ 5000 টাকা দিবে আল্লাহ 2000 টাকা নগদ আয় আল্লাহ তাআলা সাগর আলী সাহাবের জান বল কবুল করো সাগর আলী মাপ মাপ করে দাও সাগর আলী রে ক্ষমা করে দাও সাগর আলী রে আমার আল্লাহ রে তুমি মাপ করে দাও আব্দুল মালিক সাহেব 1 কুইন্টাল লড় দান করে দিল আল্লাহ তুমি কবুল করো আব্দুল মালিক সাহেবের জান মাল কবুল করে দাও আব্দুল মালিকের বাপ মারা মাফ করে দাও আব্দুল মালিক রে আমার আল্লাহ গো হায়াত বাড়ায়া দাও আর কেউ আছেন বাবা বাবা 2000 1000 5000 যে যত পারেন নগদ দান করে দিবেন আয় আল্লাহ তাআলা শুকর আলী 1000 টাকা দিল রে শুকর আলী সাহেবের দান মাল কবুল করো শুকর আলীর বাপ মার মাফ করে দাও শুকর আলীর ক্ষমা করে দাও শুকর আলী রে হায়াত বাড়ায়া দাও আয় আল্লাহ তাআলা একজনে 500 টাকা দিল আল্লাহ কবুল করে নাও মাতার পিতাকে মাফ করে দাও হায়াত তয়বা দান করে দাও নুরজামাল 500 টাকা দিল আল্লাহ কবুল করে নাও ও রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ বাবা 1 কুইন্টাল রড দেনে ওয়ালা রকুন আল্লাহর বান্দা আছেন বাবা 1 কুইন্টাল রড দেনে ওয়ালা তো আমরা ইয়া আমি রড করে শুরু করি আমরা 5000 কোন দাও কি উল্লা হলো আপনারা করেন পরে বাদ দিতে বহন পরে পরে করে এই আধার 500 নে হুম মানে দোয়া দিতে আয় আল্লাহ তাআলা তুমি তুমি কবুল করে নাও ও ভাই দেন সমীর আলে আল্লাহ সমীর আলী সাহেবের জান মাল কবুল করে নাও সমীর আলের আল্লাহ তুমি কবুল করো সমীর আলের বাপ মার মাফ করে দাও সমীর আলের আল্লাহ তুমি সমীর আলের আল্লাহ তুমি করো আল্লাহ আম্মা সান আই সাই সাই মুরব্বি মার কা গেছে গেছে ওই ভিডিও করে না বড় এটা ভিডিও সাইরো না কেটে দিও হ্যাঁ সারবা তো আজ সামনে এটা সাইরো দেবো আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও মাতা পিতার মাফ করে দাও হায়াত বাড়ায়া দাও মুরব্বি মানুষ আল্লাহ তুমি হায়াত তয়বা দান করো আয় আল্লাহ তাআলা আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো 1000 টাকা দান করো বাহারুল ইসলামে 5 লাখ সিমে দিও আল্লাহ কবুল করো বাহারুল ইসলামের জান মান কবুল করে নাও জোরে জোরে বলেন আমিন ভাই 1 কুইন্টাল রড আর কেউ আছেন বাবা আর 1 কুইন্টাল রড কেছে আমরা খুব সাবে সেটা পরে লম না ইয়া আল্লাহ আপনারা এটা করেন আপনারা জানার মানা হয়ে যাবে আমি আমার জ্ঞান না কারো শুনবো বাদে লম বাবা চলো রডটা করি হ্যাঁ 1 কুইন্টাল রড কত আছে সব দেন না আমি দোয়া করি মিরাবের বাবা
আল্লাহ তোমার বান্দিরা মীরা বেগম এক কুইন্টাল রক্ত দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও মীরা বেগমের জান্নাত কবুল করে নাও মীরা বেগমের আল্লাহ তুমি ক্ষমা করে দাও এক কুইন্টাল রক্ত দান করেছেন আল্লাহ তুমি কবুল করো মীরা বেগম ও গো আল্লাহ তুই তোমার বান্দিরে হায়াত বাড়ায় দাও মুস্তফা আলী এক কুইন্টাল রক্ত দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মুস্তফা আলী সাহেবের দান কবুল করে নাও মুস্তফা আলীর ইমাম বার মাফ করে দাও মুস্তফা আলীর আল্লাহ হায়াত বাড়ায় দাও আর কেডা আছেন বাবা এক কুইন্টাল রড আছেন বাবা মান নামে কি কি আমার কাছে বলো কি ও বাবা দরকার আছে নাম বলে চাইবে কেন করব লিখে রাখে করে দাও করো রড দেন মসজিদের ছাদ ডালা দেওয়া লাগবে না কথা কয় না দেখছো ছাদ ডালা দেওয়া লাগবে না দেহা কাটা দিব রড দেন নামের সব এক কুইন্টাল রড দেন মাশাআল্লাহ 50 কেজি লোক কম তত ভালো লাগে নাম কি হানি গলি হানি গলি 50 কেজি লেখেন নারাই থাকবে দশটা মানুষ কারণ 50 কেজি করে রড দিবেন 10 জন মানুষ দ্বারা তদি আধা কুইন্টাল রড আয় আল্লাহ তাআলা বক্তা জয়নউদ্দিন সাহেব তোমার বান্দা আল্লাহ সুন্দর আলোচনা করছে আল্লাহ গো আমার এই বক্তা হুজুরে 50 কেজি রড দেব আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করো মাথা বেদারে মাফ করো হায়াত তে ইবাদান করো গলার কণ্ঠ বলা রাখো ও গো মাওলা রে মানুষের যেভাবে আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও যেভাবে কথাগুলি কয় প্রত্যেকটা কথা মানুষের দিলের মধ্যে আসর ফায়দা করে দিও জোরে বলেন আমি আব্দুল আজিজ ভাই 50 কেজি রড দেব আল্লাহ কবুল করে নাও আব্দুল আজিজের জান মাল কবুল করো পুরা রড লাগবো অনেক রড লাগবো তো নাকি কাভারি দিবেন না কাভারি দিবেন কি রডই করে আগে তো খুব সমস্যা করে নেবেন আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো আব্দুল আজিজ ভাই আল্লাহ 50 কেজি রড দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মাথা পেতে মাফ করে দাও হায়াত বাড়ায় দাও আগে আসেন 50 কেজি রড আপনার মা বাবার নামে দেন তো 50 কেজি রড কত লাগবো দাঁড়ান কে আছেন বাবা দেন আল্লাহর গর্দা সাদা লাগা দিবে না ও বাকর কি নাম দিলদার দিল লাগা কে বৈঠে রহে তো আয় আল্লাহ তাআলা দিলদার ও মাওলা রে দয়া রাহা আল্লাহ দিলদার আলী রে কবুল কর দিলদার চিনেন মানুষ চিনেন না আবার নালে দোয়া আবার সব পা হয়ে যাবে মানুষ চিনে না রাখলে দোয়া বুঝে বেকার হয়ে যাবে দিলদার আলী রে জান মাল কবুল করে নাও দিলদার আলী রে মাফ করে দাও গো দিলদার আলী রে হায়াত বাড়ায় দাও দিলদার আলী বাপ মারে মাফ করে দাও মহিলা এলে মনে করে আব্দুল খালেক 50 কেজি আপনি নজরুল মোল্লা 50 কেজি আব্দুল খালেক 50 কেজি নজরুল মোল্লা 50 কেজি আর কোন মোল্লা আছে ভাই কারণ এক লগে দৌড়া করি দুই 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 করে আল্লাহ গো দুইজন তোমার পেয়ারা বান্দা 50 কেজি দান করে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো এদের আমার মাফ করে এদের হায়াত তৈয়বা দান করো তিন দারি বান্দার বানাও এদের ক্ষমা করে দাও এদের বাপ মারে মাফ করে দাও আর মানুষ থাকলে খাড়া করে দাও রহমত আলী আল্লাহ রহমত আলী রে রহমত দাও বরকত আলী আল্লাহ গো খাড়া করে দাও রহমত আলী রে কবুল করো এটা মিডিয়ার দূত মুথুমারে চাইলো না বাবা আল্লাহ গো এমা করে দিছে মেলাতে হাদিস আল্লাহ কবুল করো ওদা 10 কেজি লোট নাকি বড় বড় লোট আছে আল্লাহ তুমি কবুল করো সবাই জোরে করে আমিন আমিন মা বাবার দান কবুল করো জোরে বলে আমিন আয় আল্লাহ তাআলা মুসাম্মাত এলিমা বেগম এলিমা বেগম আল্লাহ 50 টাকা 100-500 টাকা দান করে দিল এলিমা বেগমের জান মাল কবুল করো এলিমা বেগমের মা বাবা রে মাফ করে দাও 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 এলিমা বেগম রে হায়াত বাড়ায় দাও ভাই 50 কেজি রড আর দিয়ে আছেন ওই 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 50 কেজি নাকি আর কে আছেন 50 কেজি নারাই থাকবেন
জনাব মইনুল হক সাহেব জিন্দাবাদ আল্লাহ তাআলা তোমার বান্দা মইনুল হক সাহেব আল্লাহ 5000 টাকা দান করে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও মইনুল হক সাহেবের জান ভালো কবুল করো মইনুল হকের maaf করো maaf করো দাও মইনুল হককে আল্লাহ তুমি ক্ষমা করে দাও হায়াত ও তাইয়্যিবা দান করো দিনদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন ওহো ও দয়ার আল্লাহ বাবা আর কে আছেন 50 কেজি রড নাই বাবা কে ওই 50 কেজি রড আয় আল্লাহ গো দয়ার আল্লাহ তোমার প্রিয় বান্দে আল্লাহ গো রব্বুল আলামিন মরজিনা খাতুন আল্লাহ 1000 টাকা নগদ দান করে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও মরজিনা খাতুনের জান মাগফিরাত করো মরজিনা খাতুনের বাপ মা মাফ করে দাও মরজিনা খাতুন রে হায়াত তুমি প্রদান করো মরজিনা খাতুন রে আমার আল্লাহ দ্বীনদার ঈমানদার নেকদার বানাও মরজিনা খাতুন রে আমার আল্লাহ তুমি আবিদা সালিহা হাক্কানি আলিম বানায়া দাও আজিব আর রহমান আল্লাহ 50 কেজি রড দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আজিব রহমান সাহেবের জান মাল কবুল করো আজিব রহমানের মা বাবাকে মাফ করে দাও আজিব রহমান দা হায়াত তুমি প্রদান করো আজিব রহমান দা আল্লাহ তুমি ক্ষমা করে দাও 50 কেজি রড দিব রে আল্লাহ তুমি কবুল করে নাও আর কে আছেন বাবা 50 কেজি রড সাদ্দালাই যাওয়ার জন্য আল্লাহর ঘরটা কে আছেন 50 কেজি রড আছেন তনু এখন তোমার বান্দা তনু এখন আল্লাহ তুমি কবুল করো নাও 50 কেজি রড দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মাতা পিতাকে মাফ করো হায়াত ও তাইয়্যিবা দান করো দিনদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন ও গো দয়ার আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো তুমি তোমার বান্দারে মাফ করে দাও যত দিন জীবন বিহীন বাঁচিবে সহপাত চালাও মা করে দাও আয় আল্লাহ তাআলা আব্দুল সালাম পাঁচ ভ্যাকসিন দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আব্দুল সালামের জান মা কবুল করো আব্দুল সালামের মা বাবাকে মাফ করে দাও আব্দুল সালাম রে আল্লাহ হায়াত বাড়ায়া দাও বাবা আরো 50 কেজি রড আছেন কে ওই আছেন রমজান আলে 50 কেজি রড দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও রমজান আলের জান মা কবুল করো রমজান আলের বাপ মারে মাফ করো যেদিন রমজান আলের মৃত্যু দাও রোজা মুখে রাখিয়া রমজান মাসের মধ্যেই মৃত্যু দিও সারা বলে না আমি হুমায়ুন কবির 50 কেজি রড দিয়েছেন আল্লাহ কবুল করো হুমায়ুন কবিরের জান মা কবুল করে নাও হুমায়ুন কবির রে মাফ করে দাও হুমায়ুন কবির রে হায়াত বাড়ায়া দাও আর কে আছেন বাবা আব্বাস আলী স্যার ব্যাকসে ব্যক্তি সাল্লা কবুল করে নাও আব্বাস আলী জান মাল কবুল করে নাও আব্বাস আলীর বাপ মারে মত করে দাও 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 বাবা আরো কে আছেন 50 কেজি রড ওই কলিজা টুকরা যুবক আছেন সম্মানের ভাই আমার দাদা আমার ভাই জান আমার এই মসজিদের ভিতরে আল্লাহ কি ওয়াস্তে মেহেরবানি করে বাবা মসজিদের ছাদ ডালা দিবে বহুত রডের দরকার বহুত রডের দরকার বর্তমান রডের কুইন্টাল কত 7000 আচ্ছা এইখানে 10টা মানুষ আমি দেখতে চাই দুই দুই কইরা 1000 টাকা দিবেন কে আছেন একটা লোক দাঁড়ান তো 2000 টাকা দিবেন এখন নাই পরে দিবেন আলী হোসেন আল্লাহ তোমার বান্দা আলী হোসেন আল্লাহ 50 কেজি রড দিয়েছেন আল্লাহ কবুল করো আলী হোসেনের জান মাল কবুল করে নাও আলী হোসেনের বাপ মা মাফ করে দাও আলী হোসেন রে ক্ষমা করে দাও আলী হোসেন রে হায়াত বাড়ায়া দাও বাবা 2000 করে টাকা দেন আল্লাহ কেউ আছেন এই মসজিদের ভিতরে একটা 2000 টাকা দিবেন কে আছেন মার নামে 1000 বাবার নামে 1000 আছেন আব্দুল সালাম পাঁচ ভ্যাকসিন দিবে আল্লাহ কবুল করে নাও আব্বাস আলী আল্লাহ আব্দুল সালামের জান মাল কবুল করে নাও আরো যদি আসেন বাবা সিমিত দেন ওলাই দাঁড়ান পাঁচ ভ্যাক 10 ভ্যাক কে কত দিবেন গো নবীর ঘর না বাবা আল্লাহর ঘরের জান্নাত দান করে অসীম সবের অংশীদার হয়ে যান আর কে আছেন সিমিত দেন ওলাই দাঁড়ান 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 যে যত পারেন দেন আব্দুল হক আনসারি স্যার ব্যাকসে বেটি আল্লাহ কবুল করে নাও আব্দুল হক আনসারি সাহেবের জান মাল কবুল করো মাতা পিতার মাফ করো জোরে বলেন আমিন আমিন লাল বানু আল্লাহ 500 টাকা দিল লাল বানুর জান মাল কবুল করে নাও লাল বানুর মা বাবার মাফ করে দাও আল্লাহ মহিলা মানুষ আল্লাহ 500 টাকা দিল আরেকজনে আল্লাহ 50 টাকা দিল একজন মহিলা মানুষে 500 টাকা দিল আল্লাহ রে কবুল করে নাও 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 নাও
নাও বাবা ভিতরে ঢুকেন ভিতরে ঢুকেন আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও ও গো মাওলা রে ও দয়ার আল্লাহ কবুল করে নাও আব্দুল মান্নান আনন্দ করে আব্দুল মান্নান পাঁচ ভ্যাকসিনের দিব আল্লাহ কবুল করে নাও আর 500 টাকা নগদ দিল আব্দুল মান্নান সাহেবের জন্ম কবুল করো আব্দুল মান্নানের জন্ম কবুল করে নাও আব্দুল মান্নানের মা বাবার মাফ করে দাও আব্দুল মান্নানকে ক্ষমা করে দাও আব্দুল মান্নানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো ফজলক সাহেবের জন্ম কবুল করে নাও ফজলকের বাপ মার মাফ করে দাও ফজলকের আল্লাহ ক্ষমা করে দাও ফজলকের জন্ম কবুল করো ফজলকের বাপ মার আদার আলী কাদের কাদের কারা দিছে মহিলা মহিলা মানুষে কাদের আলী আল্লাহ কাদের আলী বড় কি না জানি না মহিলা মানুষে কাদের আলী নামে 500 টাকা দান করে দিলাম কাদের আলী নামে সাহেবের জন্ম কবুল করো কাদের আলীর বাপ মার মাফ করে দাও কাদের আলীকে ক্ষমা করে দাও হাফেজ আব্দুল বদরি ভ্যাকসিন মেতে আল্লাহ কবুল করে নাও বিল্লাল আলী সাহেব আল্লাহ দুই ভ্যাকসিন মেতে আল্লাহ কবুল করে নাও বাবার আঁখি আছেন আল্লাহর ঘরে জন্ম দান করো অসীম সাহেবের অংশীদার হয়ে যান ভাই আমি 500 টাকা আমি আমিনুল আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকা দিল আল্লাহ কবুল করে নাও আমিনুল ইসলাম সাহেবের জানমাল কবুল করো ভাই 5 মিনিট জিরাইতেছি পরে আবার আমি উঠতেছি একজনও যাবেন না ওর থেকে এক ব্যাগ দুই ব্যাগ করে জাজির নামে সিমেন্ট লাইতে দেবেন একটা যাবেন না সবই সিমেন্ট দিবেন আল্লাহর ঘরের জন্য দিবেন আপনি না দিলে দিব কে সবই দেওয়া লাগবো ইনশাআল্লাহ যারা যারা বসুন 5-10 মিনিট 15 মিনিট পরে ইনশাআল্লাহ আখেরি মোনাজাত হবে তারপরে তাবারক হয়ে যাবে